রাতের উপকার আলাদা, দিবসের উপকার আলাদা। ঠিক তেমন নারী সৃষ্টির উপকার আলাদা, পুরুষ সৃষ্টির উপকার আলাদা। নারীর ফায়দা আলাদা, পুরুষের ফায়দা আলাদা। ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন জাতি সেই অধিকার দিতে পারে নাই। ইসলাম নারীদেরকে জিন্দা কবর দেওয়ার থেকে উঠিয়েছেন, ঠিক কিনা জোরে কান? আমার নবী যেই জমানায় পৃথিবীতে আগমন করেছে, আমার মা বোনেরা শৈল তোমাদেরকে জিন্দা কবর দেওয়া হতো। আমার রাসূল এসে তোমাদের সম্পর্কে ঘোষণা করেছেন, তিনটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তার মা বাবার জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, আস্তে কোন, তিনটা হয় নাই দুইটা হয়েছে, রাসূল বলেন দুইটার জন্য জান্নাত। একজন সাহাবী আয়েশা কো, হুজুর আমার হইছে একটা, রাসূল কো একটার জন্য জান্নাত। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জান্নাতের খুশখবরি দিয়া রাসূল দাম বাড়াইছে না কমাইছে? কপালের মধ্যে চুমা দিচ্ছেন। সাহাবীকে দেখে রাসূল ডাক দিয়া বলেছেন, ও সাহাবী, তোমার মেয়ের জন্য কি তোমার মায়া লাগে? তুমি কি তাকে মহব্বত করো, তার কপালে চুমা দাও? সাহাবি চোখের পানি সেরে দিয়া বলেছেন, হুজুর আপনি রাহমাতুল্লিল আলামিন, পৃথিবীতে আসার আগে আমার নিজ হাতে আমি সাতটা মেয়ে সন্তানকে জিন্দা করেছি। ও নবী, আপনি রাহমাতুল্লিল আলামিন পৃথিবীতে এসে আমাদেরকে আপনি শিক্ষা দিয়েছেন, মেয়ে কবর দেওয়ার জাতি নয়, মেয়ে কপালের মধ্যে চুমা দেওয়ার জাতি। ও মা বোনেরা, কি দিয়া রসুলের ঋণ শোধ করবে? ইসলাম তোমাদেরকে অধিকার দিয়েছে, ইসলাম তোমাদেরকে সম্মান দিয়েছে, ইসলাম তোমাদেরকে উচ্চ আসনে উঠেছে। সেই ইতিহাস বলতে গেলে অনেক সময়ের দরকার। আমরা যারা পুরুষ, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে তৈরি করেছেন, আর মহিলাকে আল্লাহ পাক জান্নাতে তৈরি করেছেন। মহিলাকে তৈরি করেছে কোথায় জানা থাকলে বলবেন? আদম আলাইহিস সালামের লাশ তৈরি করেছিল কোন জায়গায়? দুনিয়ার মাটিতে, তাইফের জমিনে আদম আলাইহিস সালামের লাশটাকে তৈরি করা হয়েছে। সেখানে আদম আলাইহিস সালামের লাশটাকে রুদ্রে দিয়ে 40 দিন পর্যন্ত শুকানো হয়েছে। সেই জায়গা থেকে আদম আলাইহিস সালামের লাশটাকে জান্নাতে উঠিয়ে নেওয়া হয়েছে। সেই জায়গায় নিয়ে 40 দিন পর্যন্ত রাখা হয়েছে। 40 দিন রাখার পরে সেই জায়গার মধ্যে, লাশের মধ্যে রুহ দিয়েছেন। সেই রুহ দেওয়ার পরে যখন আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে উঠছেন, তারপরে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের 13 হাড্ডি কেটে চামড়ার ভিতর থেকে হাওয়া আলাইহিস সালামকে বের করেছেন। এবার বুঝে থাকলে বলুন, আদমকে তৈরি করছে কোথায়? হাওয়াকে তৈরি করছে কোথায়? ও আমার মা বোনেরা, হাওয়াকে জান্নাতে তৈরি করেছেন। তোমরা মা বোন, তোমাদেরকে তৈরি করেছেন জান্নাতে, আর আমাদেরকে তৈরি করেছেন দুনিয়াতে। আদম আলাইহিস সালামের লাশ 40 দিন পর্যন্ত রুদ্রে কেন শুকাইলেন? বুজুরগান দিন লেখছেন, আদম সেই পুরুষ, পুরুষ জাতিকে আল্লাহ পাক রুদ্রে পুরাইছেন, রুদ্রে দিয়া শুকাইছেন। বস্তা টানতে হবে, রিক্সা টানতে হবে, ব্যানগাড়ি টানতে হবে, নৌকা চালাইতে হবে, মাটি কাটতে হবে, চৈত্র মাসে রুদ্রে পরে তুমি জমি জামাতে কাজ করতে হবে, দোকানদারি করা লাগবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে, মাথার গাম পায়ে ফেলে রুজি রোজগার করা লাগবে, রাষ্ট্র পরিচালনা করা লাগবে, সৈনিক হিসাবে তোমাকে কাজ করতে হবে। এই জন্য তোমাকে রুদ্রে পুরাইয়া শরীরটাকে শক্ত করে দিলাম, আর মহিলাদেরকে জান্নাতের ছায়াতে আরামের জায়গায় তৈরি করেছি। তারা আরামের জায়গায় পর্দার ভিতরে থাকবে, তাদের কোনো কষ্ট নাই। আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে তৈরি করে তোমাদের সম্মান আর ইজ্জত কোথায় উঠায় দিয়েছেন, তোমরা সেটা চিন্তা করলা না? ও আমার মা জাতি, ভালো করে শুনে রাখো, আমরা পুরুষ যখন বিয়ে করি, তোমাকে বিয়ে করলে মোহর আদায় করে বিয়ে করতে হয়, মোহর দিয়ে বিয়ে করতে হয়। তুমি যখন কোন পুরুষের কাছে বিয়ে বসো, তুমি কয় টাকা দিয়ে বসো? আপনারাও ঘুমাইছো, আপনারা আমার সাথে কিছু কইবেন। একজন পুরুষ, হ্যাঁ মুসলমান, আমাকে আপনারা মাফ করবেন, মা বোনদের কাছে মাফ চাই, আপনারাও মাফ করবেন, আপনি একজন যুবতী আর একজন যুবকের কাছে বিয়ে বসলেন, যেই যুবকের কাছে আপনি বিয়ে বসেছেন সেই যুবক যেমন আপনার দ্বারা আনন্দিত হবে, আপনি যুবতী হিসাবে যুবককে পায় আনন্দিত হবেন,
আপনি যুবতী হিসাবে তার দ্বারা আনন্দ ভোগ করবেন, যুবক আপনার দ্বারা আনন্দ ভোগ করবে, আনন্দের দিক দিয়া সব দিক দিয়া আরাম আয়েশের দিক দিয়া আপনি যেমন সমান সেও সেমন সমান, উভয় একজন আরেকজনের দ্বারা আরাম ভোগ করে, তাইলে পুরুষ আপনার দ্বারা আরাম ভোগ করতে গেলে আপনাকে মোহর দিয়া করা লাগবে, আর আপনি যে তার দ্বারা আনন্দ ভোগ করবেন আপনি কি দিয়া করবেন? সেই প্রশ্নের জবাব আজকে বুদ্ধিজীবীদের কাছে চাই। এই দেশের কোন বুদ্ধিজীবী সেই জবাব দিতে পারবে না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন, এই বৈষম্য কেন, কারণটা কি? আমি তাকে বুক করব, তাকে আমার টাকা দিয়ে বুক করা লাগবে, আর আমাকে যে বুক করবে সে টাকা দিতে হবে না, উল্টা তাকে দিয়ে বুক করা লাগবে। কি কারণ, কি কারণ বুঝলাম না মা বোনেরা, তোমাদেরকে আল্লাহ পাক কি সম্মান দিয়েছে। তুমি আরাম বুক করবে, তোমার কোনো পয়সা লাগবে না, তোমার দ্বারা কেউ আরাম বুক করতে হলে তার পয়সা দিয়া করা লাগবে। কি কারণ, চিনলা না আল্লাহ রে, চিনলা না আল্লাহ পাক কেন সেই কাজটা করেছেন? তোমার জন্য আল্লাহ পাক পুরুষের কাছ থেকে আগেই পিস ডিপোজিট করে রেখেছেন, তোমার জন্য সেটা পিস ডিপোজিট। তোমার বাবা সেটার মালিক নয়, তোমার মা সেটার মালিক নয়, তোমার ভাই বোন সেটার মালিক নয়, এমনকি তোমার কেউ সেটার মালিক নয়, মোহরের টাকার মালিক সম্পূর্ণ তুমি। সেই টাকা যদি তুমি ব্যবসায় লাগায় রাখো, সেই ব্যবসার দ্বারা তোমার যে লাভ হবে সেই লাভের মালিকও তুমি। তোমাকে আল্লাহ পাক পিস ডিপোজিট হিসাবে সেটা লাগিয়ে দিয়েছেন। কি জন্য লাগিয়ে দিয়েছেন? তোমার যদি স্বামী অন্তকাল করে, স্বামী যদি দুনিয়াতে না থাকে, তোমার জন্য আইন হলো ইদ্দত পার করে বিবাহ শাড়ি বসতে হবে। আর স্বামী তুমি যদি মারা যাও, তোমার স্বামী সাথে সাথে বিবাহ করতে পারে। এখন তোমার স্বামী মারা যাওয়ার পরে তোমার যদি ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো কেউ না থাকে, তুমি কোথায় মাথা গুজাবে? এই জন্য আল্লাহ পাক বিয়ের সময় পিস ডিপোজিট হিসাবে তোমার জন্য মোহর লাগিয়ে দিয়েছেন। চিনলানা আল্লাহ কি বিধান কায়েম করেছে, চিনলানা রাসূল তোমাকে কি দিয়েছেন। ও আমার মা বোনেরা, রাস্তায় স্লোগান দিয়ে নেমে গেছো, বাছার মতো বাঁচতে চাই, আমার আল্লাহ ডাক দিয়া কয় বাছা তোরার কপালে নাই, মরার মতো মরবে, রাস্তার মারি কাটতে হবে, ইট ভাঙতে হবে, পাথর ভাঙতে হবে, আর রাস্তা গাড়ে এসিড খাইতে হবে, রানা প্লাজার মতো দস্যা মরতে হবে, মরা তোদের কপালো, বাসা তোদের কপালে নাই। পরিষ্কার বাসায় বলতে চায়, আজ পর্যন্ত কোন বুরখা পরিহিতা কোন নারীর মুখে কোনদিন এসিড পড়তে দেখছেন? বুরখা পরিহিতা কোন নারী কোথাও রাস্তা গাড়ি ইফতিজিংয়ের শিকার হয়েছে? আরো জোরে বলেন, শিকার হয়েছে। পরিষ্কার বাসায় বলতে চাই, আপনাদের এই বান্দরবনে ওয়াজ করার জন্য আসছিলাম লামা, ওখান থেকে সকাল 9টার দিকে যাচ্ছি, যাওয়ার সময় মনে মনে ভাবতেছি এখানে পাহাড়ি কাঁঠাল পাওয়া যায় বড় ভালো, যদি পাই তাহলে নিয়ে যাব। হঠাৎ করে দেখি একটা টুলের উপরে দুইটা কাঁঠাল, একটা ছোট আর একটা বড়, দুই কাঁঠাল নিয়ে একজন লোক সামনে দাঁড়ানো। আমি যাই গাড়ি থামাইলাম, মনে মনে ভাবতেছি বড়টাই নিমু, যাইয়া তারপরে বড় কাঁঠালটারে বললাম, ওই যে বেচারা কাঁঠাল নিয়ে খাড়া, যে বিক্রি করতে আনছে তারে বিক্রেতাকে বললাম যে বাবা তোমার কাঁঠালটা আমার একটু উল্টাইয়া দেখাও। হে যায়া কাঁঠালের দরতাছে আর কো হুজুর, আনবার সময় মাথার থেকে ফইরা কাঁঠালটা একটু ফাইটে গেছে। তো ফাটাটা আমারে দেখায় কো হুজুর, মাত্র 3-4টা কোয়া বাদ যাবে আর বাকি পুরা কাঁঠালটা হুজুর ভালো, যদি আপনি নেন তাইলে কম দামি দিয়ালাম। আমি বললাম বাবা আমি ঢাকা পর্যন্ত নিমো, তোমার ফাটা কাঁঠাল নিয়ে হবে না, ঠিক আছে আমার রিজিকে নাই, তুমি ছোটটা আমারে দিয়ে দাও। হে বড়টা রাইখা ছোটটারে ধরতে স্যার কে হুজুর, বুঝলেন না এই কাঁঠালটার দাম হবে অন্তত 700-800 টাকা, যদি আপনি নিতেন হুজুর তাইলে ভালো করে কাগজ দা ফিটিং করে দিতাম, মাত্র দাম রাখতাম 180 টাকা। কত? 800 টাকা দামের কাঁঠাল 180 টাকা কেন? জি একটু ফাইটে গেছে। তোমরাও যদি মা বোনেরা মুখটাকে ফাটাইয়া রাস্তায় যদি বের হও, তোমাদের দাম ওই কাঁঠালের মতো কমে। দুই নম্বরে শোনেন, আপনাদের এলাকায় এই পেকোয়া বাজারে কাঁঠাল তো বিক্রি হয় কুয়া হিসাবে, কুয়া কেজি হিসাবে বিক্রি হয়, কাঁঠালের কুয়ারে আপনাদের দেশে কি কয়? কুয়া, বুঝেন তো। এই কাঁঠালের কুয়া তো এই পেকোয়া বাজারে কেজি হিসাবে বেচে? কাঁঠাল কি হিসাবে বেচে? কাঁঠাল গোটা হিসাবে বেচে, ঠিক না বে? ঠিক। এখন যদি কোনো পাইকার কাঁঠাল কুয়া যদি কইরা বাজারে নিয়ে যায়, কেজি হিসাবে বেচবে, কেডা কেডা কিনবেন? যারা দাঁড়ায় রয়েছেন আপনারা কিনবেন বোধহয়? জি
কলা সিল্লা বাজারে নিয়ে গেছে যারা কিনা নিব তাদের সুবিধার্তে কারণ সিল্লা খাইতে দিব অটোমেটিক মুখে দিয়ে দিব কলা সিল্লা বাজারে নিয়ে গেছে কত করে কিনবেন জোরে কোন না এবার শুনেন আমার কাছে ওই কলা সিল্লা নিয়ে গেছে আর কাঁঠালের কুয়া করে নিয়ে গেছে নিয়া বইছে বাজারের সাইডে এই সাইডে বইছে বিক্রি করার জন্য এখন আপনারা যারা কাস্টমার আপনারা ওই সাইডে কুয়া আর ওই ছোলা কলা দেখা সোলা কাঁঠাল আর সোলা কলা কোন পাশে কাস্টমার যা কোন পাশে দিয়া মুখের মধ্যে রুমাল দিয়ে ওই পাশে দিয়া চলে যায় ঠিক না বেঠি ও আমার মা বোনেরা ভালো করে শুনে রাখো অর্ধলঙ্গ হইয়া যখন তোমরাও সোলা কলার মতো রাস্তায় বের হও ভালো মানুষ তোমাদের দিকে তাকায় না এক সাইডে দিয়া দেখলে আরেক সাইডে দিয়া চলে যায় ঠিক কিনা জোরে কোন এবার ওই সারাদিন রাস্তার কিনারে লয়া বসা সন্ধ্যা হয়ে গেছে বিক্রি করতে পারে নাই এখন এটা নিয়ে গেছে রাস্তার কিনারে খালের তলায় ভালো ফেলবে ফালাইতে যখন নিয়ে গেছে আশেপাশের বাড়িওয়ালার দোকানদাররা আইসা লাঠি নিয়ে ডাক দিয়ে ক বাইরে খুদায় ভালামু কই ফালাইতে আনছ এইখানে ফালাইয়া রাখবে এক মাস পর্যন্ত দুর্গন্ধ থাকবে জলদি সরা হে এখন মাথায় লয়ে ঘুরতেছে যাদের পরামর্শে সিলছিল এবার ওই বুদ্ধিজীবীদের সঙ্গে যায় পরামর্শ করে সারাদিন গুল্লাম বিক্রিও হইল না ফালাইতেও কোথাও পারতেছি না এখন কি করব এখন ওই বুদ্ধিজীবীরা পরামর্শ দিছে একটা কাজ করো কলার উপর দিয়ে আর কাঁঠালের কুয়ার উপর দিয়ে একটু রং লাগাও রং লাগে এটাকে একটা রেবেল দাও রেবেলের উপরে লেখা দাও কাঁঠালের কুয়ার কেজি এক টাকা মোটর সাইকেল ফ্রি কলার দাম দেড় টাকা খালি টেলিভিশন ফ্রি ঘুমাইছে জি কাঁঠালের কুয়ার দাম মাত্র এক টাকা টেলিভিশন মোটর সাইকেল ফ্রি বাস্তব কইলাম না অবাস্তব জি এখন মোটর সাইকেল আর টেলিভিশন ফ্রি দিক্কা ভালো চরিত্রবান কোনো কাস্টমার যায় না যারা মনে করে কুয়া ফেলাইয়া দেব কলা ফেলাইয়া দেব মোটর সাইকেল আর টেলিভিশন পাইলেই হইল তারাই কিন্তু সেখানে ভিড় করে ঠিক কিনা কন সর্বশেষ কথা ওই যে কাঁঠালের কুয়া আর কলা নিয়ে সুল্লা বাজারে নিয়ে বসছে কাস্টমার কাছে যাই নাই কোনো কিছু গেছে কি গেছে কোন মাসি গরজে থাকে ওইটা কোন না আপনাদের দেশে কয় জাইল্লা মাসি পায়খানা মল মূত্রে যেই মাসি থাকে সেই মাসি সেখানে যায় বেন বেন করছে ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক আমার মা বোনেরা তোমরাও যদি সোলা কলার মতো বেপর্দা হয়ে রাস্তায় বের হও তোমাদের কাছে চরিত্রবান কোন ছেলে পেলেরা যায় না লব্য খাদে লম্প চরিত্রহীনরা তোমার পেছনে দাওয়া করে মুসলমান আজকে পেপার পত্রিকায় দেখলাম প্রতি ঘন্টায় বাংলাদেশে দুইটা করে আত্মহত্যা হয় শুধুমাত্র নারী গঠিত কারণে কারণ ফেসবুক ইন্টারনেট মোবাইল বর্তমান ডিজিটাল বাংলাদেশ আমি পরিষ্কার ভাষায় বলছি ডিজিটালের বিরোধী নয় আপনারা ডিজিটালের বিরোধী আমরা কেউ ডিজিটালের বিরোধী নয় এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় কুরআনি শাসন প্রতিষ্ঠা হয় বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এক নম্বরের ডিজিটাল দেশ হবে আপনারা আমার সাথে একমত বন্ধুরা ডিজিটালের আমরা বিরোধী নয় মোবাইলেরই কি আমরা বিরোধী আমার সাথে এখনো আছে সাক্ষ্যা কোন মৌলবীর কাছে নাই মোবাইল বুজুর্গদের কাছে মোবাইল আছে মোবাইল এখন নিত্য প্রয়োজন ঠিক না বেঠিক আমরা কি মোবাইলের বিরোধী না মোবাইলের বিরোধী নয় ইন্টারনেট খুলে দেখেন আমার ওয়াজের অভাব নাই বড় বড় হুজুরদের ওয়াজ তিরমিজি শরীফ মুসলিম শরীফ নেসাই শরীফ বড় বড় তাফসীরের কিতাব সেই ইন্টারনেটের ভিতরে পাওয়া যায় ঠিক না বেঠিক হারামাইন শরীফ আইনের ইমামদের তেলাওয়াত ইন্টারনেটের ভিতরে আসে না নাই কারি আব্দুল বাসের থেকে শুরু করে বিশ্ববিখ্যাত কারিদের তেলাওয়াত আসে না নাই
30 পারা কোরআন ইন্টারনেটের ভিতরে আসে না নাই এই ইন্টারনেটও ভালো জানি সেটা আমরা বিরোধী না ফেসবুক আমরা ব্যবহার করি হযরত হাফিজ জি হুজুর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছে সাংবাদিকরা যায় কয় হুজুর আপনি প্রেসিডেন্ট হইলে পরের দিনই তো স্টেডিয়ামের ওই যে রেডিও আর টেলিভিশনের দোকানগুলি নাই হাফিজ জি হুজুর কো কেন কয় টেলিভিশন আর রেডিও সেন্টারই তো থাকবে না আপনি প্রেসিডেন্ট হয়ে কি এগুলি রাখবেন হাফিজ জি হুজুর কো দেখো সবগুলি ঠিক থাকবে তার কারণ হলো যন্ত্রের কোনো দোষ নাই যন্ত্র বাজাইবার দোষ কিসের দোষ কিসের দোষ আমার কাছে একজন আসছে একজন লোক আইসা জুমার নামাজের পরে আমার পাশে বসা কহুজুর একটু কথা কইতাম আমি বললাম বইলা ফেলেন কহুজুর একটু আলাদা একটু আলাদা হইছি পরে আমার কানে কানে কইতেছে কহুজুর 17 বছরের মায়াদা ফরিকে দিছিল মিথিক এরপর হুজুর কি বাতাস জানি লাগছে কলেজে ভর্তি করছিলাম কিন্তু আর হুজুর লেখাপড়ার কোনো খবর না খাওয়ারই খবর নাই আমি বললাম আমার কাছে বলতেছেন কেন হুজুর একটু তাবিজ টাবিজ আমি বললাম তাবিজ দেব আগে আমার একটা পরীক্ষা লাগবে আমি পরীক্ষা ছাড়া তাবিজ দেই না বলে কি পরীক্ষা বল পরীক্ষাটা আপনি করাইবেন মেয়েটা থাকে কোন রুমে বলে হুজুর আমার পাশেই আলাদা রুম বানায় কম্পিউটার টম্পিউটার ফিট করে দিছি ওখানে লেখাপড়ার সুবিধার্থে আমি বললাম রুমের ভিতরে একবারে জাজিমের নিচ পর্যন্ত তুষুকের নিচে বই পুস্তকের পাতার সিপায় ফুরাটার মধ্যে সেক করে কি কি জিনিস পান হিডা আমার এসে কইবেন কালকা চলে গেছে এক সপ্তাহ খবর নাই এক সপ্তাহ পরে মসজিদে জুমার নামাজ পড়াইতে গেছি দেখা দেখি সামনে লম্বা লম্বা কাইক দিয়া যায় আমি ডাক দিয়ে খাড়া করলাম খাড়া করে বললাম আর দি কিছু বললেন না মাতা রানী সে দিকে দেখাও যার কো হুজুর কিসে কো হুজুর বালিশের নিচে আর তুষুকের নিচে আর বই পুস্তকের সিপার মধ্যে 70টা সিম কার্ড পাওয়া গেছে মোবাইলের সিম কয়টা সিম জি আমি বললাম তাবিজ লাগবে তো তাবিজ দরকার তো মুসলমান পেপার পত্রিকা আসছে ওই শিখে কাশিমপুর কারাগারে তাকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে দেখেন নাই ঐশীর নাম শুনছেন ঐশীর নাম শুনছেন ও আমার দেশের প্রশাসনের বাইরা ভালো করে শোনো তোমাদের একজন অফিসার বেডরুমের ভিতরে যাইয়া তার নিজের মেয়ে তাকে আর তার মাকে একসাথে হত্যা করেছে সে ঐশী জেলখানার ভিতরে তাকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিছে পরের দিন আমি বলছি এতদিন পরে কেন আগে আসলেন কো আপনারা ঘুমাই গেছেন গা এতদিন পরে কেন আগে কোথায় ছিলেন জি আগে কোথায় ছিলেন পরিষ্কার ভাষায় বলছি যদি বাংলাদেশে কিন্ডার গার্ডেন থেকে কেজির থেকে প্রাইমারি থেকে যদি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হতো ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে কোন মায়ের করে জন্ম হতো না ঠিক কিনা জোরে কান সর্বশেষ কথা ঢাকা থেকে রওনা হয়েছে একটা গাড়ি দিয়া চট্টগ্রাম থেকে একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের এলাকায় অনেক লোকজন আছে না বলে গাড়ি খুব হাই ফাই আছে না কোটি টাকা মূল্যের গাড়ি আছে কিনা গাড়িটা একবারে খুব বেশি দামের গাড়ি কোটি টাকা মূল্য এই একটা চাক্কা বিক্রি করলে আমার গাড়িটার পুরাটার দাম হবে না এত দামি চাক্কা চাক্কা চিনেন তো ইঞ্জিনটাও খুব ভালো ড্রাইভার যে একটা 40 বছর অভিজ্ঞ এরপরে ভিতরের ডিকোরেশনটা খুব সাংঘাতিক রং ডাজে রাস্তা দিয়ে গেলে মানুষ খালি তাকাই থাকে ভিতরে এসি একবারে শীতল করে ফেলায় ভিতরে বসলেই ঘুমাই সাজায় এরকম খুব ভালো গাড়ি ওই গাড়ি দিয়ে সিটাং থেকে রোয়ানা হয়েছে সব কিছু ঠিক ব্যারেক নাই ব্যারেক নাই ব্যারেক কি নাই আরো জোরে কি নাই সিটাং থেকে রোয়ানা হয়ে যাইব কক্সবাজার কক্সবাজার যাইব না কবরের বাজার হ্যাঁ কারণ কি ইঞ্জিন খারাপ রং খারাপ ড্রাইভার খারাপ চাক্কা পাঞ্চার কি নাই আরো জোরে আরো জোরে
মুসলমান শ্রেষ্ঠতা বলে যাচ্ছি, মানলে মানেন আপনাদের কপাল, না মানলে আমার কোনো দায়িত্ব নাই। যদি এই দেশে ফেসবুক ইন্টারনেট আর সেই যদি ডিজিটালের যুগে চরিত্রকে যদি ধরে রাখতে চান, ধর্মীয় শিক্ষার ব্রেক ছাড়া বিকল্প নাই। আপনি আমার ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষার ব্রেক লাগান, ব্রেক লাগান, ব্রেক লাগান যদি বাঁচতে চান, নতুবা পারিবারিক বন্ধন থাকবে না, সামাজিক বন্ধন থাকবে না, মা ছেলে মেয়ে, মেয়ে মাকে মানবে না, ছেলে বাবাকে মানবে না, ছোট ভাই বড় ভাইকে মানবে না, সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জোরে কন? আরো জোরে কন, ঠিক না বেঠিক? নারীর কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা, রাত্রির কাজ আলাদা, দিনের আলোর কাজ আলাদা। দিনে যে আলো দেয় এটার কাজ আলাদা, দুইটার কাজ এক জায়গায় করা যাবে না। পুরুষের কাজ মহিলা দিয়া হবে না, রাত্রির কাজ দিন দিয়া হবে না, দিনের কাজ রাত্রে হবে না, মহিলার কাজ পুরুষ দিয়া হবে না, পুরুষের কাজ মহিলা দেওয়া হবে না। মহিলার আপনি ইমামতিতে লাগাই দেন যে মসজিদে ইমামতি করো, হঠাৎ করে ঋতুস্রাব চালু হয়ে গেলে পরে মসজিদ নাপাক হয়ে যাবে। এটা সৃষ্টির রহস্য আলাদা, পুরুষের ফায়দা আলাদা, পুরুষের কাজ আলাদা। কয় পুরুষের পেটে যদি বাচ্চা দিয়ে দাও তাহলে ভ্যান গাড়ি চালাইতে পারবে না। এই জন্যে জৈবিক চাহিদা পূরণ করলো, নর নারী দুইজন বাচ্চা দিল, মহিলারই পুরুষটা ভ্যান গাড়ি চালাবে, কাজ করবে। মহিলাটার স্তনে আবার দুধ দিয়ে দিল, যে মহিলাটা ঘরে বসে বসে বাচ্চাকে আদর করে দুগ্ধ পান করাবে। কাজই আলাদা। আমরা তো ইদানিং কালে একজন আরেকজনের কাজ করার প্রতিযোগিতা শুরু করছি, মহিলারা পুরুষের কাজ করতে যাইতেছে আর পুরুষরা মহিলার কাজ করতে যাইতেছে। এই জন্য স্টাইল করে পুরুষরা মহিলার মতো চুলও রাখে আর মহিলারা পুরুষের লেবাস পরে চলাফেরাও করে, এরকম ফেতনা চলছে না একটা? এই জমানার আখেরি জমানার এক জটিল বড় ফেতনা। অথচ রাতের কাজ রাতে, দিনের কাজ দিনে, নারীর কাজ নারী, পুরুষের কাজ পুরুষ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বুঝাইছেন, স্বামী কৃষক মানুষ, হাল রে জমিনে হাল রে, বিবির দায়িত্ব হলো দুপুর বেলায় খাবার রান্না করে ঠিক একটা দেড়টার সময় খাবার নিয়ে চকে পাথারে হাজির হয়ে যাবে, পাখা একটা নিয়ে যাবে, বাতাস করবে, জামাই মিয়া ক্ষেতের কোনায় বসে ভাত খাবে, ডেলি একটা সময় ভাত নিয়ে যায়। কিন্তু একদিন ঘটনাচক্রে এমন হয়েছে যে তিনটা বাজে গেছে কিন্তু খানা নিয়ে আর মহিলা যায় না, স্বামী বেচারার তো মেজাজ খারাপ, সে যে লাঠিটা দিয়া গরু পিটায় ওইটা নিয়ে খালি কতক্ষণ পর ঘুরে আর কয় যে বেলা বাজে তিনটা এখনো খানা আনে না রে, আয়া লোক পিটায় একেবারে শেষ করে ফেলাই দে, এরকম ভাব লইতেছে গেলে। তো অনেক সময় পরে মহিলা তো খাবার নিয়ে তিনটা সাড়ে তিনটায় হাজির, এই তুমি দেরি করলা কেন খানা আনতে, একটা পিট দিয়ে দিবো, এই যে লাঠি লইছি পিটামো। তো মহিলা বুদ্ধিমতী, মহিলাদের মধ্যে চিকন বুদ্ধি বেশি, এটা হাদিসেও আছে, রাসূলও বলছেন মহিলাদের চিকন বুদ্ধি বেশি। এই মহিলার চিকন বুদ্ধি বেশি, মহিলা বলতেছে এত শত প্রশ্নের জবাব দিতে পারবো না, তো একটা কাজ করলে মনে হয় ভালো হয়, চার দিন আপনি হাল বাইবেন, চার দিন আমি হাল বাম, চার দিন আপনি রান্না করবেন, চার দিন আমি রান্না করবো, তাহলে একে অপরের সমস্যা বোঝা যাইব, সমান অধিকার। খারাপ না তো ঘটনাটা, তো ভালোই বলছে, তো চার দিন আমি রান্না করি, চার দিন হে রান্না করো, আর চার দিন আমি হাল দিই, চার দিন সে হাল দিবে। এই চুক্তির উপরে ঠান্ডা মেজাজে খানা দানা খায়া স্বামী স্ত্রী ঘরে চলে গেছে সকালবেলায়, পরের দিন আবার খেতে খামারে আসতে হবে। তো স্বামী বিবিরে উঠায় দিছে, যাও তাড়াতাড়ি যাও, লাঙ্গল জোয়াল লও, গরু নাও, যাও হালে যাও। তো স্ত্রী বেচারা লাঙ্গল জোয়াল বাজায় টাজায় কোনো রহমে রওনা দিছে আর কি ক্ষেতের দিকে গেছে, জীবনে কোনো দিন তো আর হাল বায় নাই, জোয়াল দিছে এক জায়গায়, লাঙ্গল দিছে আর এক জায়গায়, মই দিছে এক জায়গায়, এটা দিছে আর এক জায়গায়, এভাবে করে উল্টা পাল্টা কইরা হাল বাইব তো ক্ষেত, তা না বাইয়া নিজের পা গরুর পা সব শুদ্ধ হাল বাইছে,
দিন ভরে এই কাজ করছে। যাওয়ার সময় বলে গেছে দেখো তুমি কিন্তু সময় মতো খানা নিয়ে কিন্তু হাজির হয়ো, নইলে কিন্তু খবর আছে। এই মেয়ে চিন্তা করতেছে আগুনই তো কটা ধরামো, কটা বাতি তো রানমো, এত তাড়াতাড়ি তাড়াহুড়া করে কিলাম, আরাম করে লই। আরাম করতে যে দশটার দিকে উঠবো নি, দুই ঘন্টায় ফিনিশ। কিসের দশটা, ঘুমাইতে যায় বাজে গেছে বারোটা, বারোটা তো বাচ্চে, বাচ্চা যেটা শোয়া রেখে গেছিল দুধ খাওয়ায়, এ বাচ্চা চোখ কান্না আরম্ভ করছে, বাচ্চা এবার মায়ের স্তন তালাশ করতেছে। এবার একবার লাকড়ি নিয়ে চুলার কাছে যায়, চুলা ধরায় বাচ্চা ধরতে যায়, চুলা নিভে যায়, কি বিপদ, ভাত রান্না হয় না। এদিক দিয়ে বাচ্চা খালি কান্দে, বাচ্চার কান্না মোটে থামে না, যতই চকলেট দেয় মুখের ভিতরে আরো জোরে চিপ করে দেয়, চকলেটে কি আর এই চিৎকার থামব। এটার জন্য তো আল্লাহ আলাদা জিনিস বানাইছে, ওটা ওরে পাঠাই দিছে খেত। কান্না আস্তে আস্তে বাড়তেছে, কিসের রান্না কিসের কি, বিবি অপেক্ষায় কিরে, স্বামী তো খাবার নিয়ে আসবে, আইলো না, তিনটার সময় সাড়ে তিনটার সময় বাচ্চা কোলে নিয়ে যায়, বলে খানা পরে খাওয়াবো, সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। কোলে দিছে আর কান্না বন্ধ। এবার বাপে বাচ্চার মুখের ভিতরে দেয়ার কয় চকলেট খাওয়াই, তাতেও কান্দো, কোলে দিলাম কান্না নাই, কি পাইলা কি পাইলা। আল্লাহ ওইটাই বলতেছে, পুরুষ বানাইছি আলাদা কামে, মহিলা বানাইছি আলাদা কামে, একটার কাজ আর একটা দেওয়া হবে না, যদি দাও তাহলে দুর্ঘটনার কবল ছাড়া কিছু আর পাইবে না, একের পর এক দুর্ঘটনা আসতেই থাকবে, আসতেই থাকবে, ঠেকাইতে পারবা না, কখনো লাঙল পায়ে লাগবে, কখনো জায়া গরুর পায়ে লাগবে, উল্টাপাল্টা হইতে থাকবে। আল্লাহ তাআলা ওইটাই বলতেছে, হ্যাঁ রাত্রির কসম, অন্ধকার রাত্রির কসম, রাতের ফায়দা আলাদা, আলোক উজ্জ্বল দিবসের কসম, দিনের ফায়দা আলাদা, পুরুষের ফায়দা আলাদা, মহিলার ফায়দা আলাদা। আল্লাহ তাআলা কয় ইন্না সায়াকুম লাশাত্তা, তোমরা এক একজন এক এক মেহনত করতেছ, রাত দিনের নারী পুরুষের ফায়দা যেমন আলাদা, তোমাদের মেহনতের ফায়দা আলাদা। কেউ যায় নামাজে দাঁড়ায় মেহনত করতেছ, ফায়দা আলাদা, জান্নাতের চাবি দিব। কেউ গুনার কাজে দাঁড়ায় রয়েছ, পাওগুলা জাহান্নামে দিব। কেউ তাহাজ্জুতে দাঁড়ায় মেহনত করতেছ, মাকামে মাহমুদ ওয়ালা পয়গম্বরের শাফাত দিব, সুবহানাল্লাহ বলেন। কেউ জিকির করতেছো জান্নাত দিমু, ইবাদত করতেছো জান্নাত সহজ করে দিমু, গুনাহ করবা তাহলে জাহান্নাম সহজ করে দিমু। সব জিনিসের ফায়দা যেমন আলাদা, ইবাদতের ফায়দাও আলাদা, গুনার ক্ষতিও আলাদা। যদি ইবাদত করো তাহলে আমার সাক্ষাতের জান্নাতে জায়গা দিমু, আর যদি গুনাহ করো তাহলে কিন্তু সাবধান, এর বান্দা জাহান্নামের আজাবের সাজা কিন্তু দিব। এই জন্য তোমরা যে যে মেহনত করো, বুঝা শুনা মেহনত করো, আইলা ঝাইলা মেহনতি হায়াতের সময় বান্দা তুমি কাটায় না। যদি কেউ মনে করে আমি ইসলামের সব মানি, আল্লাহর সব কথা ঠিক, তবে শুধুমাত্র সন্তানকে, সন্তানদের মাঝে মিরাজ আর উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি বন্টন হবে তার ব্যাপারে নিয়ম নীতি কি হবে, এটার মধ্যে ইসলাম কিছুটা বৈষম্য করেছে, ওই সময় এটা চলত, বর্তমান যুগে চলবে না, অচল, এরকম মনে করে যদি এই আয়াতের বিধানকে মডিফিকেশন করতে চায়, কেউ পরিবর্তন করতে চায়, পরিবর্ধন করতে চায়, আমি জিজ্ঞাসা করি সকালে এক পড়া কেন, এক খতম কোরআন শরীফে যদি পড়ে, সারা রাত যদি তাহাজ্জুদ পড়ে, ইমান আসে না গেছে, ইমানদার না বেঈমান? আপনারা মনে করবেন আমি সরকারকে বলতেছি, জি না,
এরকম বেঈমান আমাদের পূজা সাধারণের ভিতরে এই আইন তৈরি করার আগেও ছিল এখনো আছে বাবার রেখে দেওয়া সম্পত্তির মধ্যে আমি ভাই যা পাবো আমার বোন তার অর্ধেক পাওনা দাদ ঠিক কি ঠিক না যেই ভাই মনে করে আল্লাহর সব বিধান ঠিক এই বিধানে একটু সমস্যা আছে বোনরা তো শ্বশুর বাড়িতে চলে যায় তারা আসলে তো বাপের বাড়িতে আমাদের বাড়িতে উঠবে খাবে দাবে তাইলে আবার এখান থেকে তোমার সম্পত্তি নেওয়ার দরকার কি এরকম কিছু ভাই আসে না নাই যে মনে করে দরকার কি আর আমি যেটা করতেছি তাকে হকটা দিচ্ছে না এটাই ঠিক তার ইমান আসে না গেছে ঠিক তেমনি ভাবের বিপরীতে যে সকল বন্ধুরা মনে করে সরকার আইন করেছে তাই এখন নতুন আইনে চলবে আমাকে সমান সমান অধিকার দেওয়া লাগবে বাবার তিন কাঠা জমির ভিতরে আমাকেও দেড় কাঠা দিতে হবে তুমি দেড় কাঠা আমি দেড় কাঠা ইসলামের বিধান অনুযায়ী তুমি দুই কাঠা আমি এক কাঠা এটা মানব না আমি আদালত থেকে সেটা অর্জন করে নেব এটা আমার হোক এই কথা যদি কোনো মন মনে করে তার ইমান আছে না গেছে আমাদের সমাজে এই দুই রকমেরই ইফরাত তাফরিত আছে না নাই ইমান সব কিছুর ব্যাপারে আছে সব বিধি বিধানকে সহি সত্য সঠিক মনে করে এক্সেপ্ট পর্দা হুজুর এটা নিয়ে একটু গবেষণা করার দরকার হুজুর নারীদেরকে বাড়িতে বন্দি করে রাখার যে নিয়মটা মানে ফতোয়াটা আপনারা দিচ্ছেন এটা বৈষম্যমূলক এবং নির্যাতন আর নিবর্তনমূলক একটি আইন কিন্তু আপনারা বলছেন এরকম লোক আমাদের সমাজে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে আদেশ করেন কি আদেশ করেন আরে আমাদের মতো দিনচিত্রা মহিলা যেগুলো যে কোনো সময় ফেতনায় পড়ে যেতে পারে তাদের ব্যাপারে তো আছেই বতরিকে আওলা বিতরিকিল আওলা বলে এক জিনিস আছে যে আদেশের মাধ্যমে ইবলিসের সেজদা করা সাবিত হয় সেজদার আদেশ সেই একই তরিকাতে কারণ আল্লাহ তাআলা আদেশ করেছিলেন কাদেরকে বলেন না ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ওয়াল জিন্নি এরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে কি আদেশ করলেন 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ আমাদেরকে একটা আদেশ পাঠিয়েছেন সেই আদেশটা বলার আগে একটা উদাহরণ দিই আল্লাহ রাব্বুল আলামিন ছাগল তৈরি করলেন মাছ তৈরি করলেন কি বানালেন ছাগল মাছ মাছকে তৈরি করে বললেন এই মাছ গুতাগাতি করবি ধাক্কা ধাক্কি করবি একটা একটাকে কামড় দিবি লেজ দিয়ে বাড়ি দিবি যা ইচ্ছা তাই করবি শেওলা খাবি ডুব দিবি পানির উপরে উঠে হাফুক করবি কোনো আপত্তি নাই কিন্তু একটা জিনিস খবরদার পানির বাইরে যাবি না আর ছাগলকে তৈরি করে বলে দিলেন ছাগল কাঁঠাল পাতা খাবি আম পাতা খাবি কলার ছিলকা খাবি লেদবি চেন্দি মেমে করবি যা ইচ্ছা তাই করবি খবরদার পানিতে যাবি না মাটিতে থাকবি কোথায় যাবি না আর যদি পানিতে যেতেই হয় সাবধান নৌকা ছাড়া যাবি না কি বলে দিলেন পানিতে যেতেই হয় নৌকা ছাড়া যাবি না আদেশ করে দিলেন এখন হাজার হাজার কোটি কোটি বছর ধরে মাছ আল্লাহর এই বিধান মেনে আসছে সুখে আছে না শান্তিতে বলেন না দুইটাই শান্তিতে আছে না অশান্তিতে এখন আবার দুইটাই গেল
সকলও তার আল্লাহর হুকুম আজ পর্যন্ত মেনে চলতেছে। এই ছাগল আল্লাহর হুকুম এই পরিমাণ মানা মানে, আপনারা তিনজন মিলে যদি ছাগলকে পানিতে নামাইতে চান টেনে, তো তাহলে ছাগল আপনার আদেশ না মেনে সকলের আদেশ বাদ দিয়ে আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে এত মজবুত তাকওয়া ইখতিয়ার করে যে আপনি তাকে টেনে পানিতে নামাইতে পারবেন না, সে তার খুর দিয়ে লাঙ্গলের কাজ করে দেবে, তারপরেও নামাতে পারবেন না। ঠিক কি ঠিক না? হঠাৎ কিছুদিন পরে ডিজিটাল আমলের ডিজিটাল মাস আসলো, ডিজিটাল শিক্ষা ডিজিটাল চেতনা ধারণ করে, এখন বলে আমি ডিজিটাল চেতনাধারী একজন মাস, সাগরের বড় তিমি, আমি এত বড়, আমাকে করে রাখা হয়েছে এই পানিতে বন্দি, আমি এখন মৎস্য স্বাধীনতার দাবি নিয়ে পথে নামতে চাই। মাটিতে ট্যাঙ্ক আবিষ্কার হয়েছে, মিসাইল আবিষ্কার হয়েছে, ঘড়ি আবিষ্কার হয়েছে, মাটির মধ্যে আরো কত রকমের প্লেন প্লেন ইত্যাদি আবিষ্কৃত হয়েছে, আমাদেরকে দেখা থেকে বঞ্চিত করা হচ্ছে। এখন আমরা স্বাধীনতা নিব এবং আমরা ওইটা দেখতে যাব। এই দেখার নিয়তে যদি কোনো ডিজিটাল মাছ পানি থেকে বাহির হয় তাহলে বাঁচবে না মরবে? শান্তিতে মরবে না অশান্তির সাথে মরবে? শান্তির সাথে মরবে। পানিতে থাকলেও কিন্তু কোনো না কোনো দিন মরত, কিন্তু শান্তিতে মরত। এখন জমিনে মরবে, সময়ের আগে মরবে এবং অশান্তিতে ছটফট করতে করতে মরবে। ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে ছাগল এতদিন পর্যন্ত আমল করে এসেছে, হঠাৎ যুগের বাতাস পেয়ে এক ছাগল ডিজিটাল হয়ে গেল। এই ডিজিটাল ছাগল এখন বলতেছে পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি আর এক ভাগ হলো মাটি, অতএব এখন আমাকে শুধু এক ভাগের মধ্যে বন্দী থাকলে চলবে না, আমাকে তো অনেক কিছু দেখতে হবে, আমাকে সকল ছাগলকে মাছকে ধাক্কিয়ে তারপরে আমাকে চলে যেতে হবে পানিতে, কারণ পানিতে সাবমেরিন আছে, সাবমেরিন কেবল আছে, পানির তলে আরো কত কিছু শহর তৈরি হয়েছে, ফ্রান্স থেকে নিয়ে ব্রিটেন পর্যন্ত লম্বা ট্রেনের রাস্তা তৈরি হয়েছে, আরো মালদ্বীপের ভিতরে সাগরের নিচে হোটেল তৈরি হয়েছে, এগুলো এখন আমাকে দেখতে হবে, আমি ডিজিটাল যুগের ডিজিটাল ছাগল, অতএব আমি মোল্লাদের আল্লাহর কথায় এখন আর চলব না, এখন আমি ছাগল স্বাধীনতার বলি ধারণ করে পানিতে নামব। আল্লাহ বলেছিলেন পানিতে যদি নামতেই হয়, বাধ্য হইতেই হয় কোনো কারণে, তাহলে পরে কারণ তোকে বাঘ তারা দিচ্ছে, এখন তোকে নামতেই হবে পানিতে, এমন কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে পরে শুধু পানিতে নামিস না, নৌকা সহ নামিস। ঠিক কি ঠিক না? নৌকা তো নাই, ডিজিটাল যুগে লাইফ জ্যাকেট হইলেও চলবে, পুরে নামতে পারিস কোনো কারণে যদি লাইফ জ্যাকেট ছাড়া নিচে নামিস না। এই কথা বলে দিলেন। এখন ছাগল বলে আদি যুগের সেই পুরাণ কথায় কি আর আমি চলব নাকি? আমি মহাশিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি, হার্ভার্ড এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ক্যামব্রিজ এবং অক্সফোর্ড থেকে আমি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, এবং আমাকে ছাগল কুলের ভিতরে নোবেল প্রাইজ দিয়ে ধন্য করা হয়েছে, আমি প্রথম ছাগল যাকে এরকম বিরাট এক নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এখন আমি এই বন্ধন আর মানব না, বন্দি সীমার মধ্যে থাকব না, এখন আমাকে পানিতে যেতে হবে, পৃথিবীর বিভিন্ন আবিষ্কার দেখা লাগবে, সেখানে আমাকে উন্নয়নের পানির উন্নয়নের অগ্রযাত্রায় আমার ভূমিকা থাকতে হবে। এই জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা সাগরের বঙ্গোপসাগরের মধ্যে কয়েকটা ব্লক আবিষ্কৃত হয়েছে, যেখানে গ্যাস আছে তার নিচে তেল আছে, সেগুলো ওখান থেকে উঠানোর জন্য আমি ছাগলকে পানিতে কাজ করে দেশের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এই উন্নয়নের অগ্রযাত্রার দাবি নিয়ে যদি এই ডিজিটাল ছাগল পানিতে নামে আর লাইফ জ্যাকেট ছাড়া নামে, জিজ্ঞাসা করি বাঁচবে না মরবে? এমন মরা মরবে ব্যামে করারও সুযোগ পাবে। শান্তিতে মরবে না অশান্তিতে মরবে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিলেন যে আমি নারী পুরুষ দুটি প্রজাতি একই বাপ মা থেকে সৃষ্টি করেছি নারীর আকার প্রকার নারীর গঠন প্রকৃতি পুরুষের গঠন প্রকৃতির থেকে ভিন্ন দিয়েছি কারণ দুইজনের কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন ঠিক কি ঠিক না পুরুষের কর্মক্ষেত্র নির্ধারণ করে দিয়েছি বাড়ির বাইরে খেটে খুটে কামলাগিরি করে যত রকমের কষ্টই হোক না কেন কামাই করে এনে তোমার বাড়ির মেয়েটির মুখে খাবার তুলে দিবে তোমার কাজ বাইরেও সুযোগ থাকলে ভিতরেও কিছু করবে আর নারীর জন্য জায়গা নির্ধারণ করে দিলেন বাড়ির ভিতরে বাড়ির বাইরে নয় এই নির্ধারণ করেছেন কে মোল্লা না আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন মোল্লা না আল্লাহ আল্লাহ হুজুর আল্লাহ কই কইছে আপনারা না ফতোয়া দিতেছেন আপনারাই ফতোয়া দেন আল্লাহ কই কইছে রব্বুল আলামিন 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলেন তাকিয়ে দেখেন ওয়াকরনা ফি বুয়ুতিকুম ও নারীরা তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করো ফি বুয়ুতিকুন্না ওয়া ফি খারিজিহা এরকম আছে নাকি কি বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করো বাইরে যেও না যদি কোনো কারণে তোমার বাইরে যেতেই হয় তোমার আয় রোজগার করার মতো কেউ নাই তোমার বাবাও নাই ভাইও নাই স্বামীও নাই ছেলেও নাই কেউ নাই যে ব্যক্তি ইসলামী শরীয়ত অনুযায়ী তোমার দেখাশোনা করবে আর ইসলামী কোনো সরকারও নাই যে সরকারের কাছে কোরআনের সুন্নার বোঝ আসে যে ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্রনীতি আর সমাজ ব্যবস্থা অনুযায়ী কোন নারীর যদি কোন অভিভাবক পুরুষ অভিভাবক না থাকে তার যাবতীয় খরচাপাতি তার যাবতীয় চলাফেরার সমস্ত প্রয়োজন পুরো করার ভাতা দেওয়ার দায়িত্ব সরকারের ঠিক কি ঠিক না যদি সরকার থেকেও কোন নারীর কপালে ওই সরকার না থাকে তাহলে হুজুর কি করব বাড়িতে বসে কি না খেয়ে মারা যাব নাকি ইসলাম বলে মোটেও না বাইরে যেতে পারো আয় রোজগারের জন্য প্রয়োজনের ক্ষেত্রে বাইরে যাওয়ার অনুমতি নাই না আছে সবার সবার নাকি লাখে এক দুইজন ঠিক কি ঠিক না এখন চেষ্টা চলতেছে 1 লাখ যদি পুরুষ হয় তো 2 লাখ মহিলা আনো 1 লাখ পুরুষ হলে 6 লাখ আমার কাছে 2 লাখ মহিলা তার মানে বোঝা গেল মহিলা দুইটা মিলে যে 1টা এটা এরাও স্বীকার করবে ঠিক কি ঠিক না বাই করো বাড়ি থেকে বাইর করো যত বেশি পারো বাইর করো এই বাহির করার ভিতরে সাফল্য আর কামিয়াবি আমাদেরকে দেখানো হইতেছে আল্লাহ বললেন বাড়ির ভিতরে থাকো ও নারীরা বাইরে যেও না ডাক্তার দেখাইতে হবে হুজুর ডাক্তার মহিলা ডাক্তার তো আসতে পারবে না অসুস্থ হয়ে কি মারা যাবো নাকি মুফতি সাহেব ফতোয়া দিবেন মোটেও না বাইরে যাও স্বামী সহকারে বা অন্য কারোর সাথে যার সাথে যাওয়ার বিধান আছে ডাক্তারের কাছে যাওয়া যাবে যাবে না না যাবে যাবে তাহলে প্রয়োজনে যদি বাইরে যেতে হয় তাহলে লা তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এর মজমুনি তর্জমা করে দিন যদি বাইরে যেতে হয় একান্ত প্রয়োজনে যদি বাড়ির বাইরে যেতেই হয় তাহলে সাবধান বিনা লাইফ জ্যাকেটে বিনা বোরকায় বিনা পর্দায় যেও না লাতা বা রোজ না খোলামেলা ভাবে এক্সপোজ করে বাইরে যেও না তাবারুজাল জাহিলিয়াতিল উলা আগেকার যুগে জাহিলি যুগে নারীরা যেভাবে বাইরে
শরীরের অঙ্গগুলো প্রদর্শন করে পাখি জেস করে বের হইতো। এরকম পাখি আর ইগল আর চির আর শকুন মার্কা ড্রেস পরে বাইরে যেও না। বাইরে যদি যেতে হয় তাহলে পর্দার সাথে বাহিরে যাও, ঠিক কি ঠিক না? এখন আমাদের ডিজিটাল যুগে কেউ কেউ বলতে লাগলো, না 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 চলবে না, এখন জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে নারীদেরকেও সমানতালে অংশগ্রহণ করাইতে হবে, বাহিন করো। আল্লাহ বানাইছিলেন রাজরানী, আমরা বানাইতে চাই চাকরানী। একজন পুরুষের সাথে যখন একজন নারীর বিয়ে হয়, দুজন নারী পুরুষ যখন পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন সর্বপ্রথম যে অধিকার স্বামীর প্রতি স্ত্রীর যে অধিকার প্রতিষ্ঠিত হয় সেটা হল তার মোহরানি। স্বামীর পক্ষ থেকে এক তরফা ভাবে স্ত্রীকেই মোহরানা প্রদান করতে হয় এবং সেটা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন ফরজ। আল্লাহ বলেন, লাকাদ আলিমনা মা ফরজনা আলাইহিম ফি আজওয়াজিহিম, স্বামীদের জন্য আমি ফরজ করে দিলাম স্ত্রীদের মোহরানা আদায় করা, যে সম্পূর্ণ একতরফা ভাবেই স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে সর্বপ্রথম তার অধিকার দিতে হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে, যেটাকে ইসলামের পরিভাষায় মোহর বলা হয়। এটা স্ত্রীর অধিকার স্বামীর উপর, যতক্ষণ পর্যন্ত স্বামী তার স্ত্রীর মোহর আদায় করবে না ততক্ষণ পর্যন্ত স্ত্রীর অধিকার তাকে স্বামীকে তার গায়ে স্পর্শ করতে দেবে না। আংশিকভাবেও যদি কোনো স্বামী তার স্ত্রীর মোহর আদায় করে না, তাহলে স্ত্রীর অধিকার আছে স্বামীকে নিষেধ করার, আমার গায়ে আপনি স্পর্শ করতে পারবেন না, আপনি আমার অধিকার আদায় করেন। তাহলে কার অধিকার আগে প্রতিষ্ঠিত হল? স্ত্রীর অধিকার আগে প্রতিষ্ঠিত হল। স্বামী যখন স্ত্রীর মোহরের অধিকার আদায় করবেন, তখনই স্বামী তার স্ত্রীর গায়ে স্পর্শ করার অধিকার পাবে। যতক্ষণ পর্যন্ত স্বামী তার স্ত্রীর মোহরের অংশ বিশেষ আদায় করবেন না, ততক্ষণ পর্যন্ত স্ত্রীর গায়ে শুইবারও অধিকার পাবেন। পরিষ্কার হয়ে গেল যে স্বামী স্ত্রীর পরস্পরের দায়িত্ব এবং অধিকারের মধ্যে স্ত্রীর অধিকার আগে প্রতিষ্ঠিত হলে পরেই পরবর্তীতে স্বামীর অধিকার প্রতিষ্ঠিত হয়। এক নম্বর অধিকার স্ত্রীর স্বামীর প্রতি মোহর আদায় করা। দুই নম্বর অধিকার সারা জীবনের খুরাকির ব্যবস্থা করা। স্বামী সারা জীবন বর স্ত্রীর খুরাকির ব্যবস্থা করতে হবে, খানা পিনার জোগাড় করে দিতে হবে। এই জন্য স্বামীকে পুরুষদেরকে রুজি রোজগারে শ্রম খাটার দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনে, নারীদেরকে রুজি রোজগারে শ্রম খাটার দায়িত্ব কোরআনে দেওয়া হয়নি। তার কারণ, নারীদেরকে ইসলামী বিধানে এমন কতগুলি দায় দায়িত্ব দেওয়া হয়েছে যেগুলি কোনো পুরুষের পক্ষে পালন করার উপায় নাই। যেমন একতরফাভাবে নারীদেরকেই মাসিক ঋতুস্রাবের ঝামেলা পোহাতে হয়, এই দায়িত্ব কোনো পুরুষের জীবনে নাই। প্রত্যেকটা সন্তান নারীর গর্ভেই ধারণ করতে হয়, কোনো পুরুষের এই দায়িত্ব নাই। প্রতিটি সন্তানের প্রসব কষ্ট একতরফাভাবে নারীকেই সহ্য করতে হয়, এই দায়িত্ব কোনো পুরুষের নাই। প্রতিটি সন্তানকে লালন পালনের কষ্ট একতরফাভাবে নারীকেই সহ্য করতে হয়, এই দায়িত্ব কোনো পুরুষের নাই।
সুতরাং এতগুলি দায়িত্ব যে একতরফাভাবে নারীদেরকে দেওয়া হলো, এর ভিতর দিয়া নারীদের উপার্জনে শ্রম খাটার সময় কোথায়, সুযোগ কোথায়? এই জন্য এত সব দায়িত্ব যেহেতু সৃষ্টিগতভাবে আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র নারীদেরকে দেওয়া হয়েছে, তাই উপার্জনে শ্রম খাটার দায়িত্ব একতরফাভাবে পুরুষকেই দেওয়া হয়েছে। এজন্য স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকারের মধ্যে স্বামীর প্রতি স্ত্রীর দুই নম্বর অধিকার, স্ত্রী শুধু উপার্জন করবে না স্বামী শুধু উপার্জন করবে, আর স্ত্রী পাবে স্বামীর উপার্জনে বুক দখলের অধিকার। উপার্জনের দায়িত্ব স্বামীর, আর স্বামীর উপার্জিত সম্পদে বুক দখলের অধিকার হল স্ত্রী। কোনটা দায়িত্ব আর কোনটা অধিকার, এর পার্থক্য বোঝার মতো অনুভূতিও যেন মনে হয় আমাদের সমাজের তথাকথিত বুদ্ধিজীবীদের মাথায় জাগে না। তারা উপার্জনের দায়িত্বটা নারীর গায়ে চাপিয়ে দিয়ে পুরুষের সমান অধিকার দিলাম বলতে চায়। উপার্জনে শ্রম খাটা অধিকার নয়, উপার্জনে শ্রম খাটা দায়িত্ব। উপার্জিত সম্পদ বুক করা হলো অধিকার, উপার্জন হলো দায়িত্ব, আর উপভোগ হলো অধিকার। দায়িত্বটা দেওয়া হয়েছে পুরুষকে, উপার্জন করবে পুরুষ, অধিকার দেওয়া হয়েছে নারীকে, পুরুষের উপার্জিত সম্পদ শুধু উপভোগ করবে নারীরা। যতদিন পর্যন্ত একটা নারীর বিয়ে না হয় ততদিন পর্যন্ত তার বাবা শুধু উপার্জন করবে, আর মেয়ে শুধু বাবার উপার্জিত সম্পদ উপভোগ করবে। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত সারা জীবন বর স্বামী শুধু উপার্জন করবে, আর স্ত্রী স্বামীর উপার্জিত সম্পদ শুধু উপভোগ করবে। কোনটা দায়িত্ব আর কোনটা অধিকার, আমাদের বুদ্ধিজীবীরা সব একাকার করে ফেলছেন, সব জোগা কিছুরই পাকিয়ে ফেলছেন। একটা হলো দায়িত্ব আর একটা হলো অধিকার। বলুন, উপার্জনে শ্রম খাটাটার নাম কি অধিকার না দায়িত্ব? এটা কার? পুরুষের। আর উপার্জিত সম্পদ বুক করাটা কি দায়িত্ব না অধিকার? এটা কার? মহিলা। সুতরাং সারা জীবন বর উপার্জনের দায়িত্ব ইসলামের বিধান মতে পুরুষের উপর অর্পিত, আর পুরুষের উপার্জিত সম্পদে বুক দখলের অধিকার নারীর জন্য প্রতিষ্ঠিত। আমাদের বর্তমান সমাজের বিশেষত মুসলমান মহিলাদের বিষয়গুলি ভালো রকম জানার বুঝার দরকার। কোন স্ত্রীকে যদি তার স্বামী বলে যে একটা অফিসে আমি চাকরি করি 5,000 টাকা বেতন পাই, আর একটা অফিসে তুমি চাকরি করো আরো 5,000 টাকা বেতন পাবে, আমিও উপার্জন করি তুমিও উপার্জন করো, এমতাবস্থায় এইরকম প্রস্তাব কোন স্ত্রীকে যদি তার স্বামী করে, স্ত্রী বুদ্ধিমতী হইলে স্ত্রীকে ইসলাম কি অধিকার দিয়েছে এটা নারীর জানা থাকলে সাথে সাথে স্বামীর মুখ বরাবর বলে দিতে পারবে, ঠিক আছে আপনি যেমন একটা অফিসে চাকরি করে 5,000 টাকা উপার্জন করবেন, আমিও আর একটা অফিসে চাকরি করে আরো 5,000 টাকা উপার্জন করবো, ভালো কথা। ঠিক তেমনি ভাবে একটা সন্তান যেভাবে আমার পেটে ধারণ করব, আর একটা সন্তান আপনার পেটে ধারণ করো, আমার পেটে সন্তান ধারণ করার সময় আপনি থাকবেন বিশ্রামে, আপনার পেটে সন্তান ধারণ করার সময় আমিও থাকবো বিশ্রামে, এই কথা মুখ বরাবর বলে দিতে পারবেন ওই সমস্ত নারীরা, যে সমস্ত নারীদের জানা থাকবে আপনাদেরকে ইসলাম কতটুকু অধিকার দিয়েছে। তাই মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাহুন্না শব্দটা আগে বলেছেন, নারীর অধিকার আগে, আলাইহিন্না শব্দটা পরে বলেছেন, পুরুষের অধিকার পরে, আগে পুরুষের উপর নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়, তারপরে নারীর উপর পুরুষের অধিকার প্রতিষ্ঠিত। সর্বপ্রথম স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মোহর দিতে হয়, দ্বিতীয় পর্যায়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে
সারা জীবনের খোরাকি দিতে হয়। তৃতীয় পর্যায়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে সারা জীবনের পোশাক দিতে হয়। চতুর্থ পর্যায়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে সারা জীবন যাপনের জন্য বাড়িঘর দিতে হয়। পঞ্চম পর্যায়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মান সম্মানে বসবাস করার এবং হালাল পথে চলার মতো, জাহান্নাম থেকে বাঁচার পথে চলার মতো, জান্নাত লাভ করার পথে চলার মতো ব্যবস্থা দিতে হয়। এটা স্বামীর উপর ফরজ। এই পাঁচটা অধিকার স্ত্রীর স্বামীর উপর প্রতিষ্ঠিত হলে পরে স্বামী যখন স্ত্রীর মহরানা আদায় করে দেবে, স্বামী যখন স্ত্রীর যথারীতি খুরাকি দিয়ে যাবে, স্বামী যখন স্ত্রীর যথারীতি পোশাক দিয়ে যাবে, স্বামী যখন স্ত্রীকে মান সম্মানের সাথে বসবাস করার বাড়িঘর দেবে, স্বামী যখন স্ত্রীকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেবে, তখন স্ত্রীর উপর স্বামীরও কতগুলি অধিকার প্রতিষ্ঠিত হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, কার অধিকার আগে? নারীর অধিকার আগে, স্বামীর উপর স্ত্রীর অধিকার আগে। তাই আল্লাহ লাহুন্না শব্দটা আগে বলেছেন, স্ত্রীর অধিকার আগে, স্বামীর অধিকার পরে। এবার আমরা বোঝার চেষ্টা করি, আমাদের বর্তমান সমাজে নারীদের মুখ দেখানো দরদির অভাব নাই, মুখ দেখানো দরদি। এরা নারীদের দরদি সেজেছে, এরা নারীদের অধিকার চায়, এরা নারীদের অধিকারের জন্য আন্দোলন করে আর বলে নারী পুরুষের সমান অধিকার চায়। আমি জিজ্ঞেস করি, এ পর্যন্ত আমার যে কথাগুলি আপনারা বুঝতে পারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বিধান মতে, ইসলামী আইন মতে নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছেন না অগ্রাধিকার? যেখানে আল্লাহ দিলেন অগ্রাধিকার, সেখানে তোমরা সমান অধিকার চাও? তোমরা নারীর অধিকার রক্ষাকারী না নারীর অধিকার ধ্বংসকারী? এই সমস্ত সুগানদারীদেরকেই দেখা যায় স্ত্রীর জীবনের প্রথম অধিকারটাই আদায় করে। স্ত্রীর জীবনের সর্বপ্রথম অধিকার হল তার মহর। আল্লাহ কোরআনে বলেন, এটা আমি ফরজ করে দিয়েছি, স্বামীদের পক্ষ থেকে স্ত্রীর জীবনের প্রথম অধিকার মহর আদায় করা ফরজ। সুতরাং যে স্বামী তার স্ত্রীর সমুদয় মহর আদায় করবে না, সে ফরজ লঙ্ঘনের গুণাগার হয়ে হাসরের মাঠে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। এই সমস্ত তথাকথিত নারীবাদীরা কতজন স্ত্রীর মহর যথাযথভাবে আদায় করে? কাবিনে লেখা যায় নাকি 9,09,999 টাকা, 1,00,000 আদায় না? জিজ্ঞেস করলাম একদিন একজন এইরকম কাবিন লেখা নেওয়ালাকে, তুমি 9,09,999 টাকা মোহর কাবিন লেগাইলে, এত টাকা তুমি পরিশোধ করবে কিভাবে? আমাকে বলে, এইগুলি পরিশোধ করতে হয় না। আমি জিজ্ঞাসা করলাম, পরিশোধ করতে হয় না তাহলে লেখাইলে গেল? কয় ফর ফ্যাশন অনলি, খালি একটা বাহাদুরি দেখাইবার জন্য। এইরকমের বাহাদুরি যারা দেখাও, যারা কাবিনে স্ত্রীর মোটা অঙ্কের মোহরানা লেখাও, পরিশোধ করার দরকারই মনে করো না, তোমাদের সম্পর্কে এই হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার বিয়েতে এমন একটা মোহর ধার্য করে বিয়ে করে যা পরিশোধ করার ইচ্ছাই নাই তার, এই লোকটা যতদিন তার বিবির সাথে মিলামিশা করবে ততটা জিনার গুণা তার আমলনামায় লেখা হবে। সুতরাং ফ্যাশন ইচ্ছা মতে করো, আল্লাহর রাসূলের ঘোষণা, যেই ব্যক্তি তার স্ত্রীর মোহর আদায় করার ইচ্ছা রাখে না, এই ব্যক্তি যতবার তার বিবির সাথে মিলামিশা করবে ততটা জিনার গুণা তার আমলনামায় লেখা হবে। কোথায় গেল তোমাদের নারীর অধিকার আদায়ের আন্দোলন? কোথায় গেল তোমাদের নারীর অধিকার আদায়ের স্লোগান? এইগুলি দুঃখাবাদী ছাড়া আর কিছু নয়। সমাজের মুসলমান নারীদের চোখে দুলাফরা দিয়ে তাদেরকে ঠকানো চারার চক্রান্ত ছাড়া, ঠকানোর চক্রান্ত ছাড়া আর কিছু নয়।
এই জন্য আমি অনুরোধ করব আমাদের সমাজের যে সমস্ত পুরুষ ভাইয়েরা স্বামী হয়েছে স্ত্রীর অধিকারী হয়েছে বিবি গ্রহণ করেছেন দাম্পত্য জীবনে আপনার উপর সর্বপ্রথম ফরজ যে পরিমাণ মোহর বিয়েতে ধার্য করেছিলেন ষোলো আনাটা খুশি মানে পরিশোধ করে দিন খুশি মানে চাপাচাপির মাধ্যমে পরিশোধ হয় না মাফ হয় না অনেক সময় দেখা যায় আমার বাস্তব জীবনে দেখেছি একটা লোকের আমি একদিন জিজ্ঞাসা করলাম যে তুমি কি তোমার স্ত্রীর যাবতীয় মোহর আদায় করেছ সে বলে আদায় করতে হয়নি আমি বললাম আদায় করতে হবে না কেন বলে আসে না মাসালা একটা স্ত্রী যদি মাফ করে দেয় তাহলে আদায় করতে হয় না আমার স্ত্রী আমাকে মাফ করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কিভাবে মাফ করলো ওই বাসর করেই যখন আমার পাশে তাকে দেওয়া হলো তখন আমি তাকে বললাম তোমারে আমি স্পর্শ করব না শুইব না যদি কাবিনেট থেকে মাফ না করো কেত্তা বড় ডাকাত হলে বাসর করে বিবিকে এমন কথা বলতে পারে এ কত বড় ডাকাত বাসর করে বিবি তোরে সই থাম না যদি মোহরের টাকা মাফ না করো ভাই এই কথা বলা মাত্রই সে আমাকে মাফ করে দিয়েছে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে মাফ করেছে মাফ করেছে না ডাকাতি করেছে গ্রহণকারী নয় এই ডাকাইতের অবস্থা হইলো ওই ডাকাইতের মতো যে ডাকাইতে রাস্তার মধ্যে এক লোকের মুখের মধ্যে ছুরি ধরে দিয়া তার পকেটের সবগুলি টাকা লুটতে নিয়ে গেছে এরপরে ওই লোকটারে কয় তোর টাকাগুলি যে আমি নিলাম তোর কোন দাবি দেওয়ার হয়েছে কিনা বল তখন সে প্রাণের ভয়েই বলে দিল না কোনো দাবি দেওয়া নাই ওইটা হইলো আওয়ারের ডাকায় আর এটা হইলো বাসরের ডাকায় দেখাই এইভাবে ডাকাতের দল বিনির কাছ থেকে চলে বলে কৌশলে চাপের মুখে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে মাফের নামে এই বিবির প্রথম অধিকার মোহরের টাকাটা পর্যন্ত ডাকাতি করে নিয়ে যায় আর রাস্তায় নেমে নারীর পুরুষের নারীর অধিকার আদায়ের স্লোগান দেয় দুঃখাবাজি আর বাট পারি আর কাকে বলা যেতে পারে তাই আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন ওয়াতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা মুলামুলি চাপাচাপি নয় খুশি মানে তোমাদের স্ত্রীদের মোহর আদায় করে দাও কত পরিষ্কার ভাষায় এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন স্ত্রীদের মোহর আদায় করা তোমাদের জন্য ফরজ করে দিলাম আরেক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন খুশি মানে স্ত্রীদের মোহর আদায় করে দাও কাজেই কোন স্ত্রীও যদি তোমার কোন চাপাচাপি ছাড়া কোন রকমের চাপ সৃষ্টি ছাড়া কোন রকমের লজ্জায় ফেলা ছাড়া সম্পূর্ণ খুশি মানে যদি কোন স্ত্রী তার স্বামীকে বলে আমরা দুজন মিলে মিশে সংসার চালাব আমি আপনার কাছ থেকে এই টাকাগুলি নিয়ে আমার তো খরচের আলাদা কোনো খাত নাই তাই আমি সন্তুষ্ট হয়ে আপনাকে মাফ করে দিলাম তখনই শুধু মাফ হতে পারে এছাড়া কোনো পরিস্থিতির শিকার বানিয়ে কোন রকমের চাপ সৃষ্টি করে মাফ নেওয়ার বাহানা করার মানি হল ডাকাতি করা আমাদের সমাজের তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবীরা পর্যন্ত বাসর করে বিবিদের মোহরের টাকাটাও ডাকাতি করে নিয়ে যায় এটাই হল দাম্পত্য জীবনে স্বামীর উপর স্ত্রীর সর্বপ্রথম অধিকার বুঝে থাকলে বলুন দাম্পত্য জীবনে স্বামীর উপর স্ত্রীর সর্বপ্রথম অধিকারটা কোনটা এই সমাজের কতজন মুসলমান আদায় করেছে এদেরকে হাসরের মাঠে যে সমস্ত স্বামীরা বিবিদের মোহর আদায় করে না দুনিয়াতে জীবনযাপনের স্বার্থে সুখে শান্তিতে জীবনযাপনের স্বার্থে স্ত্রী মুখ খুলে কিছু বলে না কিন্তু হাসরের মাঠে এই সমস্ত স্বামীদের গালে ধরিয়া স্ত্রীরা আল্লাহর দরবারে নিয়ে যাবে বলবে আল্লাহ এই ডাকাত আমার দাম্পত্য জীবনের প্রথম অধিকারটা পর্যন্ত আদায় করেনি আমি আল্লাহ আপনার আদালতে এর বিচার চাই আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিবেন দুনিয়ার জীবনে তোর স্ত্রীর মোহরের অধিকার আদায় করতেস না আজকে আদায় কর তখন সে বলবে আজকে তো
যে টাকাগুলি কাবিনে লেখাইছিলাম সেই টাকাগুলি সাথে নিয়ে আসেনি, কিভাবে আদায় করব? টাকা পয়সার লেনদেন নয় আজকে, শুধু সোয়াবার গুনার লেনদেন। তোর বিবির যে পরিমাণ মহারানা তোর কাছে প্রাপ্য ছিল সেই অনুপাতে তোর নেক আমল তোর স্ত্রীরে দিয়ে দেয়, তখন যদি বলে আমার এত পরিমাণ নেক আমল অত নাই দেওয়ার মতো, তখন আল্লাহ বলবেন তোর বিবির গুণাগুলি তুই নিয়ে যা। এইভাবে হাসরের মাঠে এই ডাকাতদের মোহর পরিশোধ করা হবে। কথাটা ভালো রকম মনে রাখা দরকার, সমস্ত স্বামী নামের স্বামী নামক ডাকাতদের এই কথাটা ভালো রকম মনে রাখা দরকার। হাসরের মাঠে এই সমস্ত ডাকাতদের হাত থেকে স্ত্রীর মোহর কিভাবে পরিশোধ করা হবে? হয়তো স্বামীর নেক আমলের সওয়াব স্ত্রীকে দিয়ে দিতে হবে, আর যে স্বামীর নেক আমলের সওয়াব নাই তার স্ত্রীর গুণাগুলি তার নিয়ে যেতে হবে। এই পদ্ধতিতে হাসরের মাঠে স্ত্রীর প্রথম অধিকারটা আদায় করা হবে, মোহরের অধিকার। অনুরূপভাবে স্বামীর কাছে দাম্পত্য জীবনে স্ত্রীর দ্বিতীয় অধিকার সারা জীবনের খোরাকি জোগাড় করে দেওয়া। কেউ উপার্জন করবে আর কে উপভোগ করবে, আলোচনা হয়ে গেছে আগে। উপার্জন করবে কে আর উপভোগ করবে কে? উপার্জন করবে একমাত্র স্বামী আর উপভোগ করবে একমাত্র স্ত্রী। এটা নারীদের প্রতি ইসলামের দেওয়া দুই নম্বরের অধিকার। তিন নম্বর, সারা জীবনের পোশাক দিতে হবে। উপার্জন করবে স্বামী আর উপভোগ করবে স্ত্রী, এটা হল দাম্পত্য জীবনে স্বামীর উপর স্ত্রীর তিন নম্বর অধিকার। চার নম্বরে, সারা জীবন ভর বসবাসের উপযোগী বাড়িঘর দেবে, এটা স্বামীর প্রতি স্ত্রীর চার নম্বর অধিকার। এবং পরিশোধ করতে হবে স্বামীকে, উপভোগ করবে একমাত্র স্ত্রী। পাঁচ নম্বর, হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা, যথারীতি নামাজ রোজা ইবাদত বন্দেগী করার মাধ্যমে জীবনযাপনের ব্যবস্থা, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া, স্বামীর উপর ফরজ এই ব্যবস্থা পাওয়াটা স্বামীর কাছে স্ত্রীর পাঁচ নম্বর অধিকার। এই সবগুলি অধিকার স্বামী যখন স্ত্রীকে আদায় করবে, পরিশোধ করবে, তখন স্ত্রীর উপর স্বামীর অধিকারগুলি প্রতিষ্ঠিত হবে। আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, কার অধিকার আগে? বিবির অধিকার আগে, নারীর অধিকার আগে? যদি পুরুষ আদায় করো, যদি স্বামীরা স্ত্রীদের অধিকারগুলি আদায় করো, তাহলে এরপরে স্ত্রীর উপর তোমার অধিকার প্রতিষ্ঠিত হবে। এবার আমরা বোঝার চেষ্টা করি স্ত্রীর উপর স্বামীর কি কি অধিকার প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম, স্ত্রী স্বামীর গড় করবে। কার গড় করবে? স্বামীর গড় করবে। স্বামীর গড়ে থাকতে হবে, স্বামীর গড় দেখাশোনা করতে হবে, এটা হলো স্ত্রীর উপর স্বামীর প্রথম অধিকার। বুঝে থাকলে বলুন, স্ত্রীর উপর স্বামীর প্রথম অধিকারটা কোনটা? স্ত্রী স্বামীর গড় করবে, ঘরে থাকলে। কোন স্ত্রী যদি মা বাবাকে দেখতে চায় আর স্বামীর ঘরে থেকে মা বাবাকে দেখার সুযোগ না হয়, মা বাবার বাড়ি দূরে থাকে, মা বাবা কোন দূরবর্তী কোন স্থানে অবস্থান করেন, এমত অবস্থায় কোন স্বামীর স্ত্রী মেয়ে যদি তার মা বাবাকে দেখতে চায়, স্বামীর কাছে অনুমতি চাইয়া তার বাড়ির থেকে বিদায় নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়ির থেকে অন্য কোথাও যেতে পারবে না স্ত্রী। এটা হল স্ত্রীর প্রতি স্বামীর দুই নম্বর অধিকার। এক নম্বর অধিকার, স্বামীর ঘরে থাকতে হবে। দুই নম্বর অধিকার, কোন দরকারে বাড়ির বাইরে যেতে হলে স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। এটা স্ত্রীর প্রতি স্বামীর কত নম্বর অধিকার? দুই নম্বর অধিকার। এক নম্বর অধিকার হল স্বামীর ঘরে থাকতে হবে, দুই নম্বর অধিকার কোন দরকারে স্বামীর বাড়ির থেকে কোথাও যেতে হলে স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু কোন স্বামী যদি এত বড় জালেম হয় যে তার স্ত্রীকে তার মা বাবাকে দেখার জন্য বাপের বাড়ি যাইতে নেয় না, এমন জালেম যদি হয়, তাহলে এই জালেমের অনুমতি না নিয়েই স্ত্রী মা বাবাকে দেখার জন্য বাবার বাড়ি যাওয়ার অধিকার রাখে।
একটা শর্ত আছে, সন্ধ্যার আগে আগে ফিরে আসতে হবে। সকালবেলায় যেতে হবে, সন্ধ্যার আগে ফিরে আসতে হবে, রাত্রি যাপন করা যাবে না। বাবার বাড়ি যদি এত দূরে হয়, যেখানে গেলে দিনে দিনে ফিরে আসা যাবে না। আর এদিক দিয়া স্বামী ও তার স্ত্রীকে মা বাবাকে দেখার জন্য বাবার বাড়ি যাওয়ার অনুমতি দেয় না, আর অনুমতি ছাড়া গেলেও রাত পোহাবার আগে ফিরে আসা যাবে না। এমন জটিল পরিস্থিতি যদি দেখা দেয়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এই ধরনের কোন রকমের জটিলতা যদি কখনো দেখা দেয়, তা কিভাবে নিরসন করতে হবে তার সুস্পষ্ট নীতিমালা, বিধিবিধান এবং সুব্যবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রদান করেছেন। আল্লাহ কোরআনে লেখা এতে বলেন, ইজা রাআইতুম নুশুযাহুন্না ফাইযূহুন্না ওয়াতরুকূহুন্না ফিল মাযাজিঈ ওয়াদরিবূহুন্না। হে স্বামীরা, যদি তোমরা মনে করো তোমাদের স্ত্রীরা এই নীতিমালা লঙ্ঘন করে চলছে, স্ত্রীরা তোমাদের অধিকার আদায় করছে না, তাহলে স্ত্রীদেরকে সংশোধন করার প্রথম পদ্ধতি তাদেরকে বুঝাও, নম্র ভাষায় আদর করে নসিহত কর, উপদেশ দাও। একদিন, দুই দিন, তিন দিন বোঝানির পরেও, নসিহত করার পরেও, উপদেশ দেওয়ার পরেও যদি কোন স্ত্রী তোমার অধিকার আদায় করে না, তাহলে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করো তাকে সংশোধন করা। সেটা হলো, রাতের বেলায় তোমার বিছানা আলাদা করে নাও, এক রাত্রি আলাদা বিছানায় শুইলে পরে যদি সংশোধন না হয়, দুই রাত্রি আলাদা বিছানায় শুইলে পরেও যদি সংশোধন না হয়, তিন রাত্রি আলাদা বিছানায় শুইলে পরেও যদি সংশোধন না হয়, তাহলে তৃতীয় পদক্ষেপ গ্রহণ করো। সেটা হল, হালকা ধরনের মারপিট করতে পারো। হালকা ধরনের মারপিটের সীমারেখা ইসলামের বিধান শাস্ত্র বিষয়ক কিতাবাদিতে পরিষ্কার লেখা আছে। স্বামী অবৈধ স্ত্রীকে শাসন করার জন্য যদি মারপিট করতে হয়, চেহারায় মারতে পারবে না, মাথায় মারতে পারবে না, বুকে মারতে পারবে না, পিঠে মারতে পারবে না, শুধু হাতে আর পায়ে প্রহার করতে পারবে। কতটুকু দূরে আঘাত করতে পারবে, যতটুকু দূরে আঘাত করলে চামড়া কাটে না, চামড়া ফাটে না, রক্ত শুকে না, দাগ পরে যায় না, এতটুকু। এদের নাম হইল হালকা ধরনের মারবে। কোন অঙ্গে মারবে তাও কিতাবে উল্লেখ আছে, কতটুকু দূরে মারবে তাও উল্লেখ আছে। এই রকমের হালকা ধরনের শাসন করলেও যদি তোমার স্ত্রী তোমার ঘরে থাকে না, অন্য ঘরে চলে যায়, রাত্রিবেলা অন্যখানে থাকে, এই রকমের অবাধ্য স্ত্রীকে প্রথম পর্যায়ে নসিহত কর, দ্বিতীয় পর্যায়ে বিছানা আলাদা কর, তৃতীয় পর্যায়ে হালকা ধরনের মারপিট কর। এর দ্বারাও যদি সংশোধন হয় না, আল্লাহ কোরআনে বলেন, এই দাম্পত্য জীবনের কলহ মিটাইয়া দেওয়ার জন্য চতুর্থ পদক্ষেপ গ্রহণ কর, ফাবআসু হাকামাম মিন আহলি বা হাকামাম মিন আহলিহা। স্বামীর পরিবারের দু একজন মুরব্বী, স্ত্রীর পরিবারের দু একজন মুরব্বী, এই দুই পক্ষের মুরব্বীদের কাছে বিষয়টা পেশ কর। প্রথমেই পঞ্চায়েতি আদালতে যায় না, প্রথমেই সরকারি আদালতে যায় না। কেন? আল্লাহ বলেন, স্বামী স্ত্রীর মধ্যকার অনেক ব্যাপারই থাকে গোপন, গোপনীয় ব্যাপার সেবার। কোন কারণে স্বামী গুসা করল, কোন কারণে স্ত্রী অভিমান করল, এইগুলি সমাজের মানুষকে শুনতে দেওয়াও লজ্জার ব্যাপার হয় অনেক সময়, পঞ্চায়েতের লোকদেরকে শুনতে দেওয়াও অনেক সময় লজ্জাজনক হয়, আদালতে বলা তো মারাত্মক লজ্জাজনক হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের গোপন বিষয়গুলি যেন সমাজে প্রকাশ করে লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, এজন্য বলেন, চতুর্থ পর্যায়ে তোমরা পঞ্চায়েতি বিচারে যাইও না, স্বামী স্ত্রীর ঝগড়া মিটমাটের জন্য আদালতের শরণাপন্ন হয়ে না, স্বামী স্ত্রীর ঝগড়া মিটমাটের জন্য আগে স্বামীর পরিবারের গরিষ্ঠ দুই একজন মুরব্বীকে অবগত কর, স্ত্রীর পরিবারের গরিষ্ঠ দুই একজন মুরব্বীকে অবগত কর। এই দুই হকের মুরব্বীর একটা যোগ্যতা থাকতে হবে,
সেটা হলো ইসলাম স্বামীকে কি পরিমাণ অধিকার দিয়েছে, স্ত্রীকে কি পরিমাণ অধিকার দিয়েছে, এই মুরব্বীদের জানা থাকতে হবে। মুরব্বী নিজেই যদি জানে না ছেলেরে ইসলামে কি পরিমাণ অধিকার দিল, মেয়েরে কি পরিমাণ অধিকার দিল, মুরব্বী যদি নিজেই জানে না তাহলে কেমনে বিচার করবে, কোন ফক্কল অপরাধ করলো যে নিজেই সাব্যস্ত করতে পারবে না। যে মুরব্বী নিজেই মূর্খ, এই মুরব্বী এই বিধান মত বিচার করার যোগ্যতাই রাখে না। আমাদের বর্তমান সমাজের অবস্থা এরকমই, এই পরিস্থিতি যেখানে দাঁড়ায় সেখানে শুধু দুই পরিবারের দুই একজন মুরব্বীর কাছে বিষয়টা বললেই হবে না। দাম্পত্য জীবনের নীতিমালা, ইসলাম দাম্পত্য জীবনে স্বামীকে কি কি অধিকার দিয়েছে, ইসলাম দাম্পত্য জীবনে স্ত্রীকে কি কি অধিকার দিয়েছে, এইগুলি জানেন এমন এক দুজন বিজ্ঞ আলেমকেও এই দুই পরিবারের মুরব্বীদের সাথে সালেস হিসাবে রাখতে হবে। কথাটা বুঝতে পারতেছেন কিনা আপনারা? এমত অবস্থায় এই সালিস কমিটি বসবে, বসে দেখবে যে ইসলামের দেওয়া অধিকার মতো স্বামী অপরাধ করলো না স্ত্রী অপরাধ করলো। বসার পরে যদি দেখা যায় স্বামীর অপরাধ স্ত্রীর অপরাধ নাই, তাহলে তারা স্বামীকে সংশোধন করার ব্যবস্থা করবে। আর এই সালিস কমিটি বসে যদি দেখে স্বামীর অপরাধ নাই স্ত্রীর অপরাধ, তাহলে এই সালিস কমিটি স্ত্রীকে সংশোধন করার ব্যবস্থা করবে। এটা হলো দাম্পত্য জীবনের কলহ নিপাট করার চতুর্থ পদ্ধতি। এই পদ্ধতিও যদি কখনো দুর্ভাগ্যবশত ব্যর্থ হয়ে যায় তাহলে পঞ্চম পদ্ধতি হল স্বামী তার স্ত্রীকে একটা তালাক দিয়ে, একটা তালাক দিয়ে তিন মাস আলাদা করে, তিন মাসের ভিতরে যদি সংশোধন হয়ে যায় তাহলে আর ইয়া করতে হবে না, বিচ্ছিন্ন হবে না সংসার, এই সংসারই আবার নতুন ভাবে চলতে পারবে। তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও যদি স্ত্রী সংশোধন হয় না তাহলে দ্বিতীয় মাসে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় তালাক দেবে। এর ফলে যদি সংশোধন হয় না তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেই বিবাহ বিচ্ছেদ এক পর্যায়ের হয়ে যাবে, তারা ইচ্ছা করলে ভিন্ন ভিন্ন সংসারও গ্রহণ করতে পারবে স্বাধীনভাবে, ইচ্ছা করলে পুরাতন সংসারকেও আবার পুনর্গঠন করতে পারবে ইচ্ছা করলে। এইভাবে ইসলাম সুযোগ দিয়েছে দাফে দাফে সংশোধন কর, একসাথে তিন তালাক দিও না। ভালো রকম স্মরণ রাখবেন, একসাথে তিন তালাক দেওয়া হারাম, একসাথে তিন তালাক দেওয়া হারাম। যারা একসাথে তিন তালাক দেয় এরা মাতলামি করে বিবির সাথে, মস্তানি করে বিবির সাথে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি জানতে পারতেন কোন পুরুষ তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছে তাকে ব্যত্রাঘাত করতেন হযরত উমর, এই হারাম কাজ করলে কেন, তালাক কতটা হইল কি না হইল ফতুয়া পরে হবে, তুই হারাম কাজ করলে কেন সেটার বিচার আগে। বলুন তো আমাদের সমাজে যত তালাক হয় এগুলি কি ইসলামী পদ্ধতিতে হয় না হারাম পদ্ধতিতে হয়? এগুলি বিচার কে করবে? যে স্ত্রীর অধিকার, তুমি তাকে একসাথে তিন তালাক দিতে পারো না, যে তোমার কাছে স্ত্রীর প্রাপ্য স্ত্রীর অধিকার, একসাথে তুমি তিন তালাক দিতে পারো না। একসাথে তিন তালাক দেওয়ার মানে হলো কুড়ালের দ্বারা এমন একটা আঘাত করে ফেলা যে আঘাতের পরে এই কাষ্ঠখণ্ড আর কোনো কাজে না লাগে, এই এইটা হইল তিন তালাক দেওয়ার পরিণতি। যাই হোক, স্ত্রী যদি অবাধ্য হয় স্বামীর গড় করে না, তাহলে স্ত্রীকে সংশোধন করার দাফে দাফে পাঁচটা পদ্ধতি দিয়েছে কোরআন। প্রথম পদ্ধতি স্ত্রীকে নসিহত করবে, দ্বিতীয় পদ্ধতি বিছানা আলাদা করবে, তৃতীয় পদ্ধতি হালকা ধরনের মারপিট করবে, চতুর্থ পদ্ধতি উভয় পক্ষের মুরব্বীদেরকে অবগত করে তাদের মাধ্যমে বিবাদ মীমাংসার ব্যবস্থা করবে। তারা যদি ব্যর্থ হয় তখন পঞ্চম পদ্ধতি অন্তত একটা তালাক দিয়েও যদি স্ত্রীকে সংশোধন করা যায়, অন্তত দুইটা তালাক দিয়েও যদি স্ত্রীকে সংশোধন করা যায় তবুও বাকি জীবনটা সুখে শান্তিতে যাপন করা যায়। বুঝে থাকলে বলুন, কোন স্ত্রী যদি স্বামীর ঘর করে না, কোন স্ত্রী যদি অন্যায় ভাবে স্বামীর অবাধ্য হয় তাহলে তাকে সংশোধন করার ব্যবস্থা কোরআন দিয়েছে কিনা? এ লোহাতারি না দাফে দাফে পর্যায় ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল পাঁচটা ব্যবস্থা প্রদান করেছে অবাধ্য স্ত্রীকে সংশোধন করার জন্য। তাই কোন স্ত্রী যদি
স্বামীর গড়ে থাকে তখন এই স্বামীর প্রতি তার যাবতীয় অধিকার প্রতিষ্ঠিত হয়। কোন স্ত্রী যদি স্বামীর করে থাকতে চায় না তাহলে স্বামীর উপর স্ত্রীর উপর স্বামীর উপর তার অধিকারগুলি প্রতিষ্ঠিত হয় না। তাহলে স্ত্রীর উপর স্বামীর অধিকার, স্বামীর উপর স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত হয় স্ত্রী স্বামীর করে থাকতে চাইলে না থাকতে না চাইলে থাকতে চাই। এই জন্য স্ত্রীর উপর স্বামীর প্রথম অধিকার স্বামীর ঘরে থাকতে হবে। দুই নম্বর অধিকার বাড়ি স্বামীর বাড়ির বাইরে কোথাও যাইতে হইলে স্বামীর অনুমতি নিয়ে যাইতে হবে। মা বাবাকে দেখার জন্য স্ত্রী স্বামীর বাড়ি থেকে বের হয়ে যেতে পারে কিন্তু অনুমতি নিয়ে যাবে। স্বামী যদি জানে ময় অনুমতি দেয় না অনুমতি ছাড়াই ভাবে বাড়ি যাইতে পারে। একটা শর্তে সন্ধ্যার আগে ফিরে আসতে হবে, রাত্রি যাপন করা যাবে না। রাত্রি যাপন সন্ধ্যার আগে ফিরে আসার সুযোগও যদি থাকে না ওই পাঁচ পদ্ধতি কোন এক পদ্ধতিতে মীমাংসা করে নিতে হবে। বিষয়টা পরিষ্কার বুঝলেন কিনা দেখো। স্ত্রীর প্রতি স্বামীর তিন নম্বর অধিকার স্বামীর অনুপস্থিতিতে স্বামীর গড়ের যাবতীয় দেখাশোনা করতে হবে। অনুমতি ছাড়া কোন লোক যেন স্বামীর গড়ে না ঢুকে, স্বামীর গড়ের কোন জিনিস যেন অনুমতি ছাড়া কেউ নিয়ে যেতে না পারে, স্বামীর গড়ের কোন জিনিস যেন অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে না পারে, এই সমস্ত ব্যাপার সেবার স্বামীর গড়ের দেখাশোনা করতে হবে স্ত্রীর স্বামীর অনুপস্থিতিতে। এটা হল স্ত্রীর প্রতি স্বামীর কত নম্বর অধিকার? তিন নম্বর অধিকার। স্মরণ রাখুন, এক নম্বর অধিকার স্বামীর গড়ে থাকতে হবে, দুই নম্বর অধিকার কোথাও যাইতে হলে স্বামীর অনুমতি দিতে হবে, তিন নম্বর অধিকার স্বামীর অনুপস্থিতিতে স্বামীর গড় দেখাশোনা করতে হবে, স্বামীর গড় দেখাশোনা করতে হবে, চার নম্বর অধিকার স্বামীর সন্তানগুলি নিজের পেটে ধারণ করতে হবে। এটা স্ত্রীর প্রতি স্বামীর অধিকার। যেমন ভাবে স্বামী এক চেচিয়া ভাবেই মোহর দিবে স্ত্রীকে, তেমনি ভাবে স্ত্রী এক চেচিয়া ভাবেই স্বামীর সন্তান নিজের পেটে গ্রহণ করতে হবে, ধারণ করতে হবে। এটা কত নম্বর অধিকার? স্বামীর সন্তান স্ত্রীর পেটে ধারণ করতে হবে, কত নম্বর অধিকার? চার নম্বর অধিকার। পাঁচ নম্বর অধিকার স্বামীর সন্তান প্রসব হওয়ার পর এই সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে খাইতে না পারে, নিজে নিজে পেশাব পায়খানা করতে না পারে, নিজে নিজে গোসল কাপ করতে না পারে, নিজে নিজে চলাফেরা করতে না পারে ততদিন পর্যন্ত, অর্থাৎ দশ বৎসর পর্যন্ত প্রত্যেকটা সন্তানকে স্বামীর প্রতিটি সন্তানকে স্ত্রীর লালন পালন করতে হবে এবং ইসলামী আদব কায়দা শিক্ষা দিতে হবে। এটা হইল স্ত্রীর প্রতি স্বামীর পাঁচ নম্বর অধিকার। অধিকারগুলি যদি আমাদের জানা থাকে, আল্লাহ স্বামীকে কি কি অধিকার দিলেন এগুলি যদি স্বামীদের জানা থাকে, আল্লাহ স্ত্রীদেরকে কি কি অধিকার দিলেন এগুলি যদি স্ত্রীদের জানা থাকে, আর প্রত্যেকেই যদি যার যার অধিকার আদায় করে কোনদিন দাম্পত্য জীবনে কলহর সৃষ্টি হবে না, কোনদিন স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, কোনদিন দাম্পত্য জীবন অশান্তির হবে না, শান্তির দাম্পত্য জীবন হবে। কাজেই আমাদের ভালো রকম জানতে জানা দরকার, স্মরণ রাখা দরকার যে আল্লাহ স্ত্রীদের অধিকার দিয়েছেন স্বামীদের উপর, স্বামীদের অধিকার দিয়েছেন স্ত্রীদের উপর। স্বামীরা যখন স্ত্রীদের অধিকার আদায় করবে তখনই স্ত্রীদের প্রতি স্বামীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এমরবি আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযি আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার আছে পুরুষদের উপর যেমন ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপর, প্রত্যেকের অধিকার ওই ন্যায্য, প্রত্যেকের অধিকার ন্যায্য অধিকার। মা বোনদের পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন আমার কাছে বানানো হয়েছে। একটা প্রশ্ন হলো মহিলা ও পুরুষদের পর্দা কি কি ধরনের পোশাক দিয়ে করা, পর্দা না করলে কি শাস্তি হবে? মহিলা ও পুরুষদের পর্দা দুই রকমের আছে, একটা হইল গড়ে থাকা অবস্থায় নারীদের পর্দা, আরেকটা হইল ঘর থেকে যে বের হওয়ার বিধিবিধান আছে আলোচনা হইল। বাড়ির থেকে নারীরা যখন কোন দরকারি কাজে বের হবে তখন পথে গাছে নারীদের দেহের পর্দা, বাড়ির ভিতরের পর্দার পদ্ধতি আলাদা, পথে ঘাটের পর্দার পদ্ধতি আলাদা।
বাড়ির ভিতরের পর্দার পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অর্থাৎ হে মুসলমান পুরুষেরা, তোমরা যে ঘরে ভিন্ন নারী থাকার সম্ভাবনা আছে, ভিন্ন নারী, তোমার বিবি নয়, তোমার মা নয়, তোমার বোন নয়, ভিন্ন নারী, যে ঘরে ভিন্ন নারী থাকার সম্ভাবনা আছে সেই ঘরে তুমি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারো না। এটা হইল নারীদের ঘরের ভিতরে পর্দা রক্ষা করার ব্যবস্থা। এই জন্য মুফাসসিরিন একরাম লিখছেন যে মুসলমান নারী, মুসলমানের কোন নারী যে কামরার ভিতরে থাকে, এই কামরার ভিতরে তার দুলাভাইয়ের ঢুকতে যদি পারমিশনের দরকার হয় না, তার দেবর যদি তার ঘরে ঢুকতে পারমিশন লাগে না, তার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এই নারীর কামরার ভিতরে ঢুকতে যদি পারমিশন লাগে না, যার যখন ইচ্ছা তখনই এই মহিলার রুমে ঢুকতে পারে, এই সিস্টেম যে পরিবারে আছে, এই পরিবারের মেয়ে লোকেরা যার যার ঘরের ভিতরে এই ব্যবহারটা, এই পরিবারের মেয়ে লোকেরা যার যার ঘরের ভিতরে এই ব্যবহারটা। ইনি প্রশ্ন করেছেন, অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন, যে পর্দা করার ব্যবস্থা কি? একটা হইল ঘরের ভিতরে পর্দা করার ব্যবস্থা, একটা হইল ঘর থেকে বের হলে পর্দা করার ব্যবস্থা। বলুন মুসলমান মহিলাদের ঘরের ভিতরে পর্দা করার ব্যবস্থা কি? ভিন্ন পুরুষ যেন পারমিশন ছাড়া তোমার ঘরে ঢুকতে না পারে, এটা হলো মুসলমান মহিলাদের ঘরের ভিতরে পর্দা করার ব্যবস্থা। যে মহিলার ঘরের ভিতরে খালাতো ভাই, ফুহাতো ভাই, মামাতো ভাই, শাশুতো ভাই ঢুকতে পারমিশন লাগে না, যে মহিলার ঘরের ভিতরে দুলাভাই ঢুকতে পারমিশন লাগে না, যে মহিলার ঘরের ভিতরে দেবর ঢুকতে পারমিশন লাগে না, এই মহিলা ফতে কাটে ব্যবহারটা না ঘরের ভিতরে ব্যবহারটা? ফতে কাটে ব্যবহারটা তো হয় যতক্ষণ ফতে চলে ততক্ষণ, আর ঘরের ভিতরের ব্যবহারটা হয় সর্বক্ষণ। ফতে কাটের ব্যবহারটা হয় যতক্ষণ ফতে চলে ততক্ষণ, আর ঘরের ভিতরের ব্যবহারটা হয় সর্বক্ষণ। যে সমস্ত মহিলারা সর্বক্ষণ ঘরের ভিতরে ব্যবহারটা, তাদের ফতে কাটের ফর্দা চিন্তা করে আর লাভ কি? আর একটা হইল ফতে কাটের আল্লাহ পাক রাব্বুল আলামিন নারীদেরকে যেমন ভাবে বসবাসের ঘরে থাকতে নির্দেশ দিয়েছেন, তেমনি ভাবে বিশেষ কিছু দরকারে বাড়ি বাড়ি ঘরের বাইরে যাওয়ার অনুমতিও দিয়েছেন। কোন কোন দরকারে সেটা আলোচনার সময় এখন নাই। বিশেষ কতগুলি দরকারে আল্লাহ নারীদেরকে বাড়ি ঘরের বাইরে যাওয়ার অনুমতিও দিয়েছেন, যেমন হজ করতে হইলে নারী ঘরের ভিতরে বসে হজ হবে না, ওয়াজ শুনতে হইলে নারী অনেক সময় ঘরে বসে ওয়াজ শোনার সুযোগ হয় না, তফসির শুনতে হইলে নারী অনেক সময় ঘরে বসে তফসির শোনার সুযোগ হয় না, যেখানে গেলে হজ হয় ঘর থেকে বের হয়ে সেখানে যেতে পারে, যেখানে গেলে চিকিৎসা হয় ঘর থেকে বের হয়ে সেখানে যেতে পারে, যেখানে গেলে ওয়াজ শোনার সুযোগ হয় ঘর থেকে বের হয়ে সেখানে যেতে পারে, যেখানে গেলে তফসির শোনার সুযোগ হয় ঘর থেকে বের হয়ে সেখানে যেতে পারে। কিন্তু আল্লাহ বলেন না তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই সমস্ত দরকারে যখন মুসলমানের নারীরা ঘর থেকে বের হবে তখন প্রাচীন যুগে অসভ্য বর্বর নারীদের মতো বেপর্দা হয়ে যাবে না। তাহলে ঘর থেকে বের হলে পর্দা কিভাবে করবে? পর্দা করবে এমন ঢিলা ডালা মোটা কাপড়ের বুরখা অথবা চাদরের দ্বারা। স্মরণ রাখতে হবে কি ধরনের পোশাক দিয়ে পর্দা করবে মেয়েরা। পোশাক দিয়ে পর্দা করতে হয় না ঘরের ভিতরে, পোশাক দিয়ে পর্দা করতে হয় রাস্তাঘাটে। মেয়ে লোক যখন রাস্তাঘাটে বের হবে তখন পর্দা করার সিস্টেম দুইটা, একটা হইল চাদরের দ্বারা আর একটা হইল বুরখার দ্বারা। চাদর দ্বারা যদি ফতে কাটে মেয়ে লোকটা শরীরের পর্দা করে, তাহলে চাদরটা এমন হতে হবে যেন মাথার থেকে পাও পর্যন্ত সর্বাঙ্গ এই চাদরে জড়াইয়া যেন রাস্তার পুরুষদের দৃষ্টির আড়াল করা যায়। যে চাদরের দ্বারা সহজ হয় না, খুব কঠিন হয়, সহজ হয় বুরখার দ্বারা করবে। বুরখা এমন ভাবে বানানোই থাকে যে মাথার থেকে ভাউ পর্যন্ত গায়ে পরে দিলেই ঢাকা হইয়া যায়। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে লিখেছেন পথে কাটে যে মেয়ে লোকেরা বুরখার দ্বারা পর্দা করবে, এই বুরখাটা কেমন হওয়া চাই? এই বুরখাটা এমন হওয়া চাই
যেন মাথার থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ ঢাকে, সর্বাঙ্গ। বর্তমানে কিছু হয়েছে যারা বলে যে মেয়ে লোকের মুখের কোন পর্দা লাগে, এদের এদের এই ভ্রান্ত শিক্ষা পাইয়া কিছু মেয়ে লোক বর্তমানে হতে কাটে বুরকা পরে চলে কিন্তু মুখ খোলা রাখে। এদের ব্যাপারে তো সিরের কিতাবে একটা উদাহরণ দিচ্ছেন, বড় চমৎকার উদাহরণ দিচ্ছেন। একটা পুরুষ যদি একটা মেয়েকে বিয়ে করার প্রস্তাব করে, উভয় পক্ষে যদি সাব্যস্ত হয় যে উভয় পক্ষকে আগে দেখে নিবে, স্বামী স্ত্রী উভয়ে উভয়কে দেখে নেবে, দেখার পরে যদি উভয়ে উভয়কে পছন্দ করে তাহলে বিয়ে হবে। এমন অবস্থায় ছেলেটা মেয়ে দেখতে গেল, মেয়ে বলল তুমি আমার হাত দেখে নাও, আমার পা দেখে নাও, আমার মাথা দেখে নাও, আমার চুল দেখে নাও, মুখ দেখাবো না, বলো বিয়ে করবা কিনা। কেন? চুল মুখের চেয়ে বেশি সুন্দর নয়, মাথা মুখের চেয়ে বেশি সুন্দর নয়, হাত মুখের চেয়ে বেশি সুন্দর নয়, পা মুখের চেয়ে বেশি সুন্দর নয়। কম সুন্দরটা দেখাইতে রাজি, বেশি সুন্দরটা দেখাইতে রাজি না, এমন মেয়েরে কোন ছেলে বিয়া করতে রাজি না। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, তোমাদের সুন্দর দেখাইও না, তুমি কম সুন্দর দেখাও না বোরকা দিয়া, বেশি সুন্দর দেখাও। তোমার আক্কেল বুদ্ধি গেল কোথায়? তোমার বিবেক বিবেচনা গেল কোথায়? তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? এজন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, মেয়ে রুকের ফতে গাঠের ফর্দা যদি বোরকা দ্বারা করে, বোরকাটা এমন হতে হবে যেন মাথার থেকে পাউ পর্যন্ত সর্বাঙ্গ ডাকে। আর রাস্তা দেখার জন্য চোখের সামনে নেট থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সর্বাঙ্গ ডাকতে হবে। দুই নম্বর, বোরকাটা যেন এমন ঢিলা ডালা কাটিং এ তৈরি হয় যে এই বোরকাটা গায়ে দিলে শরীরের গঠন গাঠন যেন ফুটতে আনা ওঠে। বর্তমান সমাজে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় বোরকা আর একটা নিউ ফ্যাশন, বোরকা নয় নিউ ফ্যাশন। কি নিউ ফ্যাশন? বোরকা পিন্দার আগে শরীরের গঠন গাঠন এমন ভাবে ফুটিয়ে উঠে না, বোরকায় যেভাবে শরীরের গঠন ফুটাইয়া তুলে। কোন ধরনের ঢিলা ডালা বোরকা? না টাইট ফিট বোরকা। আল্লাহ রাসুল বলেন, আখিরি জমানায় একদল অত্যাধুনিকা চরমপন্থিনী নারীদের আবির্ভাব হবে যারা পোশাক কইরা অলেংকা থাকবে। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে পোশাক কইরা লেংকা বলতে, এর বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মধ্যে এক ব্যাখ্যা যে নারী এমন পোশাক পরে রাস্তায় বেরিল যে পোশাক পরার কারণে পোশাক এত টাইট ফিট যে এই টাইট ফিট পোশাকের কারণে তার শরীরের গঠন গাঠন ফুটাইয়া তুলে। আল্লাহ রাসূল বলেন, এমন পোশাক পিন্দা আর ল্যাংটা থাকা সমা। সুতরাং এটারে ল্যাংটা মার্খা বোরকা বলা যাইতে পারে, এটারে পর্দার বোরকা না বলে ল্যাংটা মার্খা বোরকা বলা যেতে পারে। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসিরে কিতাবে লিখেছেন, বোরকার জন্য প্রথম শর্ত মাথার থেকে পা পর্যন্ত ঢাকতে হবে, দুই নম্বর শর্ত টাইট ফিট হতে হবে না ঢিলা ডালা, তিন নম্বর শর্ত হল বোরকাটা এমন মোটা কাপড়ের হতে হবে যেন বাইরের থেকে ভিতরে না দেখা যায়। বোরকার জন্য কত নম্বর শর্ত? তিন নম্বর শর্ত। সাত নম্বর শর্ত হল বোরকাটা এমন সাদা সিধা কাপড়ের হতে হবে যেন চকচক চকচকের কারণে পুরুষকলের দৃষ্টি আকর্ষণ না করে, বোরকা যেন নকশাদার না হয়। বোরকাদার বোরকা নকশাদার হইলে শাড়ি একই দুষ্কর ছিল, শাড়ির উপর দিয়ে যদি নকশাদার বোরকা পরলে পরলো তাহলে শাড়ির কি দোষ ছিল? নকশায় পুরুষের দৃষ্টি আকর্ষণ করে বলে নকশা ঢাকার জন্য যেই বোরকা, সেই বোরকার মধ্যে যদি চকচকা কাপড় দিয়ে আবার নকশাই করা হইল শাড়ির কি দোষ ছিল? এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, বোরকাটা সাদা সিধা, সাদা সিধা হতে হবে, চটকদার নয়, নকশাদার নয়। এই রকম বোরকা পরে নারী বাড়ির বাইরে গেলে এটা হলো ফতে গাঠের ফর্দা। বুঝে থাকলে বলুন, নারীর ফর্দা সব ক্ষেত্রে সমান, ঘরের ভিতরের ফর্দা আলাদা, ফতে গাঠের ফর্দা আলাদা। ঘরের ভিতরের ফর্দা বোরকা, ঘরের ভিতরের ঘরটা ভিন্ন পুরুষ পারমিশন ছাড়া যেন ঢুকতে পারে না, এই ব্যবস্থা যেন প্রতিটি মুসলমানের পরিবারে থাকে, এটি হল ঘরের ভিতরের ঘরটা। আর ঘরের বাইরের ঘরটা হইল বোরকা। এরপরে প্রশ্ন করেছে
আছেন টিভি দেখা মোবাইলে গান শোনা কি রূপ গুনা জেনে শুনে বুঝে গুনা করলে মাফ হবে কি টিভি দেখা টিভিতে ভিন্ন নারী ভিন্ন পুরুষের ছবি দেখা হারাম টিভিতে ভিন্ন পুরুষের ভিন্ন নারীর ছবি দেখা হারাম বাস যে টিভিতে ভিন্ন পুরুষ ভিন্ন নারী দেখার নারীর ছবি দেখার ব্যবস্থা আছে যে টিভিতে ভিন্ন নারী ভিন্ন পুরুষের ছবি দেখার ব্যবস্থা আছে এমন টিভি দেখা হারাম মোবাইলে গান শোনা যে কোনো অবস্থায় গান শোনা হারাম মোবাইলে হোক যে কোনো অবস্থাতে হোক যে কোনো অবস্থায় গান শোনা হারাম গুনা জেনে বুঝে করলে মাফ হবে কি অবশ্যই জেনে বুঝে যারা গুনা করেছে এরা যদি অতীতের গুনার জন্য লজ্জিত হয়ে যায় এবং গুনার অভ্যাস ছেড়ে যায় আল্লাহর কাছে ওয়াদা করে আর ভবিষ্যৎ জীবনে কোনোদিন গুনা করবে না আল্লাহ ওয়াদা দিয়েছেন অবশ্যই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন তিন নম্বর প্রশ্ন করেছেন স্বামী স্ত্রীর কর্তব্য এটা আমার আজকের আলোচ্য বিষয় সবিস্তারে আলোচনা হয়েছে স্বামী স্ত্রীর কর্তব্য আজকের আলোচ্য বিষয় ছিল সবিস্তারে আলোচনা হয়েছে স্বামী অবৈধ হলে স্ত্রীর করণীয় কি এটাও আলোচনার ভিতর দিয়ে চলে গেছে স্বামী যদি অবিচার করে তবু অবিচারের ব্যবস্থা আছে স্ত্রী যদি অবিচার করে তবুও শরীয়তে তার বিচারের ব্যবস্থা আছে মহিলা ও পুরুষরা কি আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি ছেড়ে চলে গিয়ে বৈরাগী হওয়া যায় হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম ইসলাম ধর্মে বৈরাগী হওয়ার কোনো ব্যবস্থা নাই বাড়িঘর ছেড়ে দিয়ে সংসার বর্জন করে ধর্ম পালনের ব্যবস্থা ইসলামে নাই মোবাইল ফোনে ও পরিচিত লোকের সাথে কথা বলা জায়েজ আছে কিনা মোবাইল ফোনে মেয়ে লোকেরা অপরিচিত পুরুষের সাথে মোবাইল ফোনে পুরুষেরা অপরিচিত নারী লোকের সাথে কথা বলার কারণে কি পরিমাণ কেলেঙ্কারি সমাজ চলছে এটা যারা জানে এরা জায়েজ আছে কিনা হায়া লজ্জা তাকে এই প্রশ্ন করতে পারে আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা নিজেদের হুকুম কায়েম করে তারা কি মুসলমান এক কথায় জবাব দেওয়ার উপায় নাই তফসিরের কিতাবে এসে নিজের ব্যাখ্যা আছে কেউ যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের হুকুম চালু করে আর বলে যে আল্লাহর হুকুম ছাড়া শান্তি নাই কিন্তু আমি আমার স্বার্থের কারণে আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের হুকুম চালু করলাম তাহলে কাফের হবে না পাপিষ্ট হবে আর কেউ যদি বলে আল্লাহর হুকুমে শান্তি নাই আমার হুকুমে শান্তি নিশ্চিত কাফের পরিষ্কার হইল কিনা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সমস্ত বিষয় জেনে জীবনে আমল করার পালন করার তৌফিক দান করুন মাথায় কাফর না দিয়ে উজু করা জায়েজ হবে কি উজু করার পর যদি হাঁটুর উপর কাফর উঠে মাথার কাফর পরে যায় এবং দূরে হাসি দেওয়া হয় তবে উজু থাকে কিনা এই যে কাজগুলির কথা বলা হয়েছে মাথায় কাফর না দেওয়া হাঁটুর উপর কাফর উঠা জুড়ে হাসা মেয়ে লোকের জন্য এগুলি গুনার কাজ কিন্তু উজুর সাথে কোনো সম্পর্ক নেই উজুর সাথে কোনো সম্পর্ক নাই উজু করার সময় যদি মাথায় কাপড় থাকে না মাথায় কাপড় না থাকা অবস্থায় কোনো পুরুষে দেখে তার গুনা হবে কিন্তু উজু হয়ে যাবে তেমনি ভাবে কোনো পুরুষে উজু করার সময় হাঁটুর উপর কাপড় উঠে গেলে যদি ভিন্ন পুরুষে দেখে এই কারণে গুনা হবে আলাদা কিন্তু উজু হয়ে যাবে উদে থাকতে বলুন প্রশ্নে উল্লেখিত বিষয়গুলির সম্পর্ক উজুর সাথে না গুনার সাথে এই কাজগুলি করলে গুনা হয় কিন্তু উজুর উজুরস্ত হয় না কাজেই আমরা উজুও করব গুনার থেকে অবেশে থাকব উজুও করব মাথায় কাভরও দিয়ে রাখবো উজুও করব হাঁটু ঢেকেও রাখবো উজুও করব অট্ট হাসি হাসবো না এইটাই হল وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
শুনানি হয়েছে আল্লাহ তালার এইগুলি মানিয়া চলার আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমরা জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা জীবন দিয়ে তোমার রঙে রঙিন করে দাও, তোমার হাবিবের রঙে রঙিন করে দাও। আয় আল্লাহ তোমার সমস্ত হুকুমগুলি আমরা যথারীতি রাখি মানিয়া চলার তৌফিক দান করো। আল্লাহ কাজিমুল কোরআন পরিষদের খবর মঞ্জুর করো। আয় আল্লাহ কাজিমুল কোরআনের সমস্ত আছে সমস্ত বিমারে করে তোমার আল্লাহ যে সমস্ত মা বোনরা বা শোনার জন্য আইছেন আল্লাহ তারা দিনের মধ্যে হিম্মত আতা ফরমাও। আল্লাহ এই ওয়াদগুলি যে তারা আমরা সকলের জীবনে বাস্তবায়িত করার তৌফিক সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন রাহমাতুল্লাহ।